ो हसतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय ओ विराभिर्मयेधि रुद्रजाते दक्षिणं मुखं तीर्न पी तेषां तेषां ते हरे ते 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 ओ स्वदालीन परतात्वे कृष्ण समाङ्गया यो धर्मस्थापनरतो वीरे शं तं

এ লেকচার আমাদের কঠোপনিষদের বাংলা বইয়ের চুয়াত্তরটি সিক্স ওয়ান নাইনটি সেভেন গত ক্লাসে আমাদের যে আলোচনা হয়েছে লাস্টে স্বামীজি বলছেন যে আমাদের যে সুখের ধারণা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা প্রত্যেকের আলাদা আলাদা সুখের ধারণা এবং এই সুখের ধারণা ভিন্ন ভিন্ন এর উপর ভিত্তি করেই কত রকমের স্বর্গের ধারণা এসেছে যা কিনা স্বামীজি এই একশো পৃষ্ঠাতে বর্ণনা করেছেন মানে এই প্রসঙ্গ এসেছে যে সুখেই বা কি আর দুঃখই বা কি এটা ক্রমাগত বিভিন্ন রূপ ধারণ করছে কারণ একজন মানুষের প্রত্যেকের সুখের ধারণা আলাদা আবার আমাদের এক জীবনেই সুখের ধারণা আলাদা ছোটবেলাতে আপনি যে এটাকে আপনি সুখ বলে মনে করতেন এখন সেটাকে সুখ বলে মনে করেন না স্বামীজি নিজের উদাহরণ দ্বারা বলছেন যে একসময় উনি কোচওয়ান হতে চেয়েছিলেন সহিস বলছে এখন আমি সেটা চিন্তা করে হাসি তো প্রত্যেকের এই সুখের ধারণা প্রত্যেকের আলাদা প্রত্যেক দেশের আলাদা প্রত্যেক জাতির আলাদা প্রত্যেক মানুষের আলাদা ইভেন একজন মানুষের ওয়ান ইন্ডিভিজুয়াল তাদেরও জীবনের যেমন যেমন তাদের অভিজ্ঞতা বাড়ে সুখের ধারণা পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে তো এইটা স্বামীজি এই একশো তিয়াত্তর পৃষ্ঠাতে অনেক উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন যে সুন্দর বলছেন যে একজন আমি স্বামীজি দেখেছেন একজন আফিম না না খেলে তার সে সে সুখী হয় আর বলে একতাল স্বর্গ যদি যেতে চায় তাহলে তার কাছে হবে স্বর্গের মাটি তৈরি বলছে সেই রকম হলো তার সুখের স্বর্গের ধারণা আর স্বামীজি বলছে আমার পক্ষে সেই স্বর্গের ধারণা কিন্তু সুবিধাজনক হবে না তো এই রকম এটা ব্যাখ্যা করার কিছু নেই যে সুখের ধারণা বদলাচ্ছে তার মানে এটা একটা ফিলোসফিক্যাল প্রুফ কি আমাদের প্রয়োজনেই হলো স্বর্গের নির্মাতা স্বর্গের নির্মাতা কিভাবে হলো বলে আমাদের প্রয়োজন আমি যেরকম যেরকম আমরা ধরুন সবাই কম্বাইন ওয়েতে আমাদের দেশ যে দেশ গরমের দেশ যে দেশ ঠান্ডার দেশ যে দেশ বৃষ্টির দেশ তাহলে একটা স্বর্গের ধারণার মধ্যে এইরকম ভৌগোলিক একটা ব্যাপার আছে ভৌগোলিক ব্যাপার আছে কি আমাদের দেশে যখন প্রচন্ড আপনাদের গরমে ভুগছেন তাহলে স্বর্গের ধারণা স্বাভাবিকভাবে এয়ার কন্ডিশন হবে তাহলে যেখানে প্রচন্ড ঠান্ডা স্বর্গের ধারণা সেখানে একটু গরম হবে তো এত কষ্ট হচ্ছে তার মানে মানুষের আমাদের প্রয়োজনই হলো স্বর্গের নির্মাতা আমি যেরকম যেরকম চাই সেই রকম সেরকম স্বর্গ নির্মিত হয়েছে তো যারা তার মানে বলছেন যে এগুলো সবই বলছেন বিষয় ভোগ যে সমস্তটাই হলো ইহলৌকিক ভোগ আর পারলৌকিক ভোগ হলো স্বর্গ এখানে যে সব কষ্টে আমরা ভুগছি ওই সব দুঃখ ওই সব কষ্ট আমরা কিন্তু মৃত্যুর পরে স্বর্গেতে গিয়ে ওই ধরনের দুঃখ কষ্ট আমরা চাই না সেই জন্য আমাদের স্বর্গের ধারণা ওই রকম অন্য দেশে স্বর্গের ধারণা ওই রকম তো স্বামীজি বলছেন এই তো এটা কি বলছে এটাই কি না প্রকৃত আনন্দ কি বলছে এটাই কি আনন্দ তো প্রকৃত আনন্দ বলছেন না এই বলছে আমরা স্বামীজি বলছেন ঋষি বলছেন হে মানব প্রকৃত আনন্দ কি তোমরা জানো না আমরা তো সুখ চাই আনন্দ চাই তো বলছেন এই আনন্দ তো প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে এটার এই এই সুখের প্রতি ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা দেশে দেশে আলাদা মানুষে মানুষে আলাদা এটাই কি প্রকৃত আনন্দ বলছে না প্রকৃত আনন্দ তখন এই বলছেন যে ধর্ম বা দর্শন শাস্ত্র প্রকৃত আনন্দ কি এইটা কিন্তু আমাদের সন্ধান দিচ্ছে অর্থাৎ ধর্ম একটা পেসিমিস্টিক আইডিয়া নয় বেদান্ত একটা পেসিমিস্টিক আইডিয়া নয় বেদান্ত আমাদের দেখাবে প্রকৃত আনন্দ কি আমাদের যে নর্মাল ধারণা সেই ধারণাগুলো আমাদের পাল্টাচ্ছে আমাদের এডুকেট করছেন উপনিষদ ঋষিও এডুকেট করছেন স্বামীজি আরো এইগুলো অতি সহজ সরল ভাষাতে সাধারণ মানুষের জন্য আমাদের তিনি এডুকেট করছেন যে দেখো তোমাদের তথাকথিত যে ভাবনা চিন্তা সেগুলো মোটেও ঠিক না সেগুলোকে তুমি একটু টেস্ট করো ওগুলোকে টেস্ট করো তো বেদান্ত কিন্তু আহ সুখ বা আনন্দ ত্যাগ করতে বলে না বেদান্ত কি সন্ধান দেয় বলছে হে মানব তোমরা জানো প্রকৃত সুখ কি প্রকৃত আনন্দ কি সেইটা শিক্ষা দেয় এই সব করেছেন আর বিভিন্ন ধরনের স্বর্গের ধারণা আলোচনা করছেন করে নরয়ের শিকার আহ সুকর শিকার করছে স্বর্গেতে এই এইসব বলে আমরা এখন আসছিশো চুয়াত্তর পৃষ্ঠা এগুলো আলোচনা হয়েছে এখন বলছেন স্বামীজি ওই আনন্দ এইটাকে এখন টেক করছেন যে এই বেদান্ত দর্শন শাস্ত্র কি স্বামীজি বলছেন বেদান্ত প্রমাণ করছে কি প্রমাণ করছেন দর্শন শাস্ত্র যে একটা অপরিণামী আনন্দ আছে যে প্রকৃত আনন্দ কি এখন সেটাকে স্বামীজি ব্যাখ্যা করে বোঝাচ্ছে যে এই আমাদের এই আনন্দ যে বলছেন যে একটা নিরপেক্ষ অপরিণামী আনন্দ বলে একটা কিছু জিনিস আছে। এই শব্দটা ব্যবহার করার জন্য তাহলে আমাদের যে আগের যে ধারণাগুলো সুখের ধারণা এই স্বর্গের ধারণা সেগুলো কি ছিল সব পরিণামী মানে তার বিকার হচ্ছে পরিবর্তন হচ্ছে কিছুক্ষণ পরেই আমরা সেটা আর চাই না তো এইটাকে বাদ দিয়ে তাহলে দু ধরনের যদি সুখ শব্দটা ব্যবহার করি একটা হলো পরিণামী সুখ আর একটা হলো অপরিণামী সুখ যাকে কিনা আমরা আনন্দ বলি যাকে কিনা আমরা ব্লিজ বলি কাজে ইন্দ্রিয় সুখকে কিন্তু ব্লিজ বলা হয় না ইংরেজিতে ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশন হ্যাপিনেস এইসব এখন তাহলে অপরিণামী যে সুখ যেটাকে আনন্দ বলা হয় যেটা ইংরেজিতে ব্লিজ বলা হয় বলছে এইরকম একটা জিনিস আছে যার কোনো পরিণাম নাই যাতে কোনো রিয়াকশন নাই অন্য কোনো সেন্সারি সমস্ত দুঃখতে আনন্দতে রিয়াকশন আছে আপনি কতক্ষণ হাসবেন কতক্ষণ একটা জিনিসকে সুখ ভোগ করবেন একটা যে জিনিসটা ভালো লাগছে সেইটাই পরক্ষণে দুঃখের কারণ হয় মানে পরিণাম হচ্ছে বলে অতএব এটার দ্বারা কি আমাদের কনক্লুশন আসছে যে আমাদের সাধারণত যে সব সুখ আমরা অহিক সুখ সুখ ইহলৌকিক মানে ভোগ করে থাকি সেটা কিন্তু পরিণামী আর যে বেদান্ত বা দর্শন আর একটা সুখের কথা বলছে সেইটার সঙ্গে এটার কোনো তুলনাই নেই তুলনাই নেই তুলনাই নেই বলছে ওটা মানে ভাবাই যায় না যে একটু সম্পূর্ণ আলাদা জিনিস এই এই জিনিসটার কথা এখন বলছেন এখন দ্বিতীয় আর একটা জিনিস বলছেন তাহলে তুলনা নাই ওটা হান্ড্রেড এই ডিগ্রি অপোজিট আমাদের ওই ধরনের আনন্দের সঙ্গে কোনো কানেকশন নেই কোনো তুলনা নেই আমাদের কোনো ধারণা নেই তাহলে তো ওটা এখন আমাদের নেই সেই জিনিস নিয়ে আমরা কেন চিন্তা ভাবনা করব কেন পড়াশোনা করব কেন তার জন্য জীবনটা দেবো এই প্রশ্ন আমাদের কাছে উপস্থিত হতে পারে স্বামীজি সেটা জানেন তিনি তাই কি বলছেন বলছে বেদান্ত কি প্রমাণ করছে স্বামীজি বলছেন যে বেদান্ত প্রমাণ করছেন যে এই জগতে আমরা যা কিছু আনন্দ কর তা সেই প্রকৃত আনন্দেরই কি অংশ মাত্র এই যে দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা করেন একদিকে বলছেন যে আগের যে ওই যে একটা আমি সুখ যাকে আনন্দ বললাম যাকে বিলিস বললাম তার সঙ্গে অহিক সুখের নো কানেকশন হান্ড্রেড এই ডিগ্রি অপোজিট তাহলে সেটা নেই আমাদের অভিজ্ঞতা বলছে না না বেদান্ত আরেকটা প্রমাণ করছে বলছে এখন যে আপনি এই হাওয়ার নিচে বসে যে সুখ পাচ্ছেন জ্ঞান যোগ শুনে যে একটু সুখ পাচ্ছেন ভাল লাগছে আপনি রোববারে ভালো খেয়ে দিয়ে একটু সুখ পাচ্ছেন ঘুমিয়ে একটু সুখ পাচ্ছেন বলছে ইন্দ্রিয়্রাহ বলে বলছি ওই যে অপরিনামী আনন্দ তারই একটা কণা মাত্র এইটাও বেদান্ত প্রমাণ করছে দেখুন খুবই ইন্টারেস্টিং মানে ওই যে অপরিনামী সুখ বা আনন্দ সেটা হারিয়ে যায়নি বলছে ওটা এই যা কিছু আনন্দকর আমরা এখন উপলব্ধি করছি তা সেই প্রকৃত আনন্দের অংশ মাত্র কারণ কারণ কি কারণ ঋষিদের অনুভব বাস্তবিক সেই ব্রহ্মানন্দেরই অস্তিত্ব আছে সেই অপরিণামী একমাত্র অস্তিত্ব আছে বলছি ওই আনন্দই একমাত্র আছে আমরা প্রতীক ক্ষণে সেই ব্রহ্মানন্দই ভোগ করছি কিন্তু তাকে আমরা ব্রহ্মানন্দ বলে জানি না তার মানে আমরা তার একটা সামান্য একটা ঝিলিক একটা গ্লিমস বলছে এই ইন্দ্রিয় আনন্দ তারই একটা অংশ মাত্র অংশ স্বামীজি বলছেন যে সব ধরনের আনন্দ এমন কি চোরের যে বৃত্তি বলছে তাতে যে আনন্দ তাও আসলে সেই পূর্ণানন্দ এটা এখন বলছে তারই একটা ঝিলিক একটা গ্লিমস বলছেন যে আমাদের বাহ বস্তু স্পর্শতে এটা কিন্তু মলিন হয়ে যাচ্ছে মানে ভুল করে আমরা মনে করছি আমরা জড় বস্তু থেকে আনন্দ পাচ্ছি আমরা আগে উদাহরণ দিয়েছিলাম বেদান্তের বেদান্তে এই উদাহরণ দেয় না আগে আমাদের আলোচনা হয়েছে যে একটা কুকুর একটা শুকনো ওই গরুর হার খাচ্ছে তাতে কোনো কিছু নেই কিন্তু ওই কুকুর ওটা দিয়ে সে দাঁত দিয়ে চিবচ্ছে তার পাশটা কেটে গেছে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে সেই রক্ত সে জিহা দিয়ে চাটছে আর ভাবছে যে ওই গরুর হাড় থেকে তার ওটা রস বেরোচ্ছে তার সাপ পাচ্ছে আসলে কি তার নিজের জীব পাশে ই কেটে গেছে সেখান থেকে রক্ত বেরোচ্ছে বেদান্ত এই উদাহরণ দিচ্ছে বলছে যত আনন্দ সেই আনন্দ আমরা ভাবছি রসগোল্লা থেকে আনন্দ আমরা ভাবছি ফজবিহাম থেকে আনন্দ বলছো না না সব আনন্দের উৎস হলো সেই ব্রহ্মানন্দ এইগুলো মানে আমরা বাইব আনন্দ ও একমাত্র আনন্দের সোর্স সেই ব্রহ্মানন্দ আমাদের যেটা অপরিণামী সুখ বলছে এই বাহ বস্তুর স্পর্শতে সেটা মলিন হচ্ছে এখন বলছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু উনি আছেন তা এই প্রতিক্ষণে আমরা যা আনন্দ পাচ্ছি তা ব্রহ্মানন্দ এখন প্রশ্ন আস আচ্ছা তাই নাকি আমরা প্রতি মুহূর্তে ব্রহ্মানন্দ পাচ্ছি ভোগ করছি এখন তাহলে এইটা আমরা শাস্ত্র থেকে জানলাম স্বামীজির কথা থেকে বুঝলাম যুক্তি তর্ক থেকে কিছুটা আমাদের ধারণা হলো এখন আমাদের মনে আপনার মনে এইরকম একটা ইচ্ছা যাবো কি ইচ্ছা আচ্ছা আমি সেই একদম ব্রহ্মানন্দই চাইছি যাতে কোনো ভেজাল থাকবে না এখন আমরা যে খুব সামান্য একটু আনন্দ পাচ্ছি তা ওই সেই আনন্দের এই একটা ঝেলে আমি ঝেলি কিনে লিখতে চাই না আমি একদম পূর্ণ আনন্দ ফিল যেমন একটা উদাহরণ আপনি এখন ইউনিভার্সিটির টু জিরো ওয়ান রুমে বসে আছেন কিন্তু এখানে জালনা দিয়ে কতটা সূর্যালোক আসবে সামান্য আসবে আপনি বলে না না আমি পুরো সূর্যকে দেখতে চাই তাহলে আপনি কি করবেন আপনি কিন্তু এই রুম থেকে বেরিয়ে গিয়ে একতলাতে যাবেন তারপর বাইরে গিয়ে সূর্যের নিচে দাঁড়াবেন একদম সূর্যের কিন্তু সম্মুখীন হবে যে সূর্যকে আপনি ফেস টু ফেস দেখবেন আমি এই ঝিলিক চাই না আমি এই ঘরের মধ্যে বসে সূর্যের সামান্য জ্যোতিতে আমার মেটছে না তেষ্ণা মেটছে না তো আপনি সেইটা চাই স্বাভাবিকভাবেই আপনার যদি ঘরটাতে ঠান্ডা হয় যে আমি রোদে যাব একদম সূর্যের নিচে গিয়ে সেই রকম যে আচ্ছা আমরা এই যে ইন্দ্রিয় সুখ যা কিছু চোর চোরের চৌর্য বৃত্তি ইয়েও সেই ব্রহ্মানন্দের একটা ঝিলিক তাহলে আমি পুরো ব্রহ্মানন্দটাই চাই এই ঝিলিক চাইছি না যে আমি আন এলয় যার মধ্যে কোনো অ্যালয় থাকবে না একদম সেই নির্ভেজাল আনমিক্সড আনন্দ চাই সেইটা আমি চাই তাহলে কি করতে হবে এখন আনন্দ কিন্তু সবাই চায় দেখুন যারা আপনারা এসেছেন প্রত্যেকে আনন্দ চায় একটা বাচ্চা বুড়ো যে চুরি করছে যে রাত জেগে আইপিএল দেখছে গতকাল আইপিএল শিখলো ঘুমাচ্ছে না আইপিএল দেখেছেন সেও আইপিএল থেকে আনন্দ চায় এমন জগতে কেউ নাই সে আনন্দ চায় অথচ ঋষিরা বলছে একটা এইরকম আনালয়ের আনন্দ আছে আনমিক্সড আনন্দ আছে সেই আনন্দের সঙ্গে এই যে এখন যে সেন্সারি আনন্দ এটার কোনো তুলনা হয় না সে বলছে অনন্ত অনন্ত গুণে শ্রেষ্ঠ এখন এই সব শুনে টুনে আপনার একটা লোভ হলো লোভ হলো মানে এইরকম একটা সতী সদ ইচ্ছা হলো আচ্ছা এইটা হতে পারে না আমি কোনো ভেজাল থাকবে না এইরকম আনন্দ চাই আনমিক্সড আনন্দ চাই এখন কি করব বল এই এখন বেদান্ত বলছে এই যে অপরিণামী আনন্দ নির্ভেজাল আনন্দ আনমিক্সড আনন্দ আনএলয়েড আনন্দ বলছে এইটার স্বরূপটাই হলো অনন্ত স্বরূপ এনলেস এখন এই অনন্ত এইরকম একটা বস্তুকে পেতে হলে বলছে তোমাকে ওই ক্ষুদ্র আনন্দ ত্যাগ করতে হবে হ্যাঁ এইটা কন্ডিশন বলছে বলছে তুমি ক্ষুদ্র আনন্দ চাইবে অথচ তুমি বলছো আমি অনন্তকে চাই আপনি সূর্যকে সোজাসুজি দেখতে চাইছেন অথচ রুম নম্বর টু জিরো ওয়ান থেকে ওই টেবিল থেকে আপনি নড়তে চাইছেন না তাহলে হবে হবে না আপনি আপনার যুক্তিতে আটকা করে যাবেন আপনি এখন এখানে রুমের মধ্যে বসে আছেন অথচ আপনি সূর্যকে দেখতে চাইছেন সূর্য মামাকে দেখতে হলে আপনাকে কিন্তু বাইরে যেতে হবে এখানে কিন্তু সূর্যের আভাস আসছে কাজেই এখন বলছেন বলছে সেই অনন্ত আনন্দ বলছে তার স্বরূপ হলো অপরিনী আনন্দের স্বরূপ হলো অনন্ত সেই অনন্তকে যদি তুমি পেতে চাও তাহলে এখন যে তুমি আনন্দ পাচ্ছ সেটা হলো ক্ষুদ্র সেটা হলো আংশিক সেটা হলো পার এইটার প্রতি তোমার যে আকর্ষণ এইটার প্রতি তোমার যে আসক্তি এইটার প্রতি তোমার যে একটা মোহ এইটা ত্যাগ করিতে হইবে এইটা বলছে ওটা ত্যাগ না করলে তুমি অনন্তটা কি করে পাবে অনন্তটা কি করে পাবে এইটাকে সান্দজ্ঞ উপনিষদে ঋষি বলছে ভূমই বা সুখাম নালপে সুখম অস্থি ভূমা মানে অনন্ততেই সুখ ন অল্পে নালপে সুখম বলছে অল্পতে সুখ নাই এখন আমরা ইন্দ্রিয় বস্তু থেকে যে তথাকথিত যে আনন্দ আমরা পাচ্ছি মানে ভাবছি আসলে ওটা ব্রহ্মানন্দেরই একটা ক্ষুদ্র অংশ যা আমরা বলছি যে ইন্দ্রিয় বস্তু থেকে আমরা জানি না ওটা থেকে আনন্দ পাচ্ছি এটা কি ক্ষুদ্র আনন্দ পাচ্ছি বলছে আমি এখন অনন্তকে চাই বলছে তাহলে ক্ষুদ্র ত্যাগ করতে না কি নিয়ে থাকো ক্ষুদ্র নিয়ে থাকো কি করব তাহলে বুঝতে হবে আমি কি চাই আমি কি চাই ওই তুরিয়ানন্দ উদাহরণ দিয়েছিলেন না যে এই যে রাজা রাজাকে বলছে রাজা পণ্ডিতকে বলছে আমাকে ভালো করে বুঝিয়ে দিন আপনারই হাতে দিচ্ছে না আপনি ভালো করে আমাকে তার চিঠিতে আছে তো কিছুতেই রাজা বুঝতে চাইছে না বেদান্তের এই তত্ত্ব যে ইচ্ছা করলেই সে ত্যাগ প্র্যাকটিস করতে পারে এটা নিজের মধ্যে এটা এটাতে নিজেকেই করতে হবে তখন সে ওই পন্ডিত গিয়ে কি করলো রাষ্ট্রপতি একটা পিলার ছিল পিলারটাকে জোরে ধরে বলে ছাড়াও ছাড়াও আমাকে এই এইরকম একদম ঝাপটে ধরেছে ঝাপটে ধরে বলে চিৎকার করে বলছে আমাকে বা ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও সবাই দেখে হাসছে হাসছে তো বলে কেন হাসছেন আপনারা বলছি তুমি ছেড়ে দাও না পিলারটা আর কে তোমাকে চারা বলে আমি এইটাই তো বলছি রাজা মাসা হ্যাঁ ছাড়তে হবে বলছি আপনাকেই ছাড়তে হবে আপনি এটাও চাইছেন আপনি রাজ্য ভোগ করবেন আপনার সব সুখ ভোগ করবেন অথচ বলছেন ভগবান চাই অনন্ত আনন্দ চাই চাই মুক্তি ওটা আপনাকে করতে হবে আপনাকে আপনি যাবেন অথচ এখানে রুমের মধ্যে বসে থাকবেন হবে না জ্ঞান যোগের ক্লাস হয়ে শুনবেন আর বাড়িতে বসে নাক ডেকে ঘুমবেন সেটাতে কিন্তু হবে না দুটো একসঙ্গে কি করে হবে দুটো একসঙ্গে হতে পারে না বেদান্ত এক্স্যাক্টলি এই সাধারণ যুক্তি দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছে বলছে তুমি ক্ষুদ্র আনন্দকে পরিত্যাগ করতে রাজি আছো কিনা বলছে হুমই বা অস্তি তাহলে কথাটা কি দাঁড়ালো প্রথমে আমাকে এই যে অহিক সমুদায় অহিক সুভ সেটা ত্যাগ করতে হবে এখন এইটা বললেই ত্যাগের কথা বললেই তো মুশকিল তাহলে কি খাওয়া দাওয়া সব বন্ধ এই সমস্ত কিছু ভালো জিনিস বলছে না না এটাও বেদান্ত বলছে আসক্তি ত্যাগ বলছে জীবন চালানোর জন্য সবই নেওয়া যেতে পারে আসক্তি ত্যাগ সেগুলো সব আপনি ভালো জিনিস খেতে পারেন পড়তে পারেন দেখতে পারেন কিছুই না কিন্তু আসক্তি ত্যাগ মনে মনে ত্যাগ করতে হবে জিনিসগুলো নেওয়া যেতে পারে উদ্দেশ্য কি উদ্দেশ্য বলছে আমি এই ক্ষুদ্র আনন্দ এখন কেন গ্রহণ করছি আমি অসীম আনন্দ চাই আপনি কেন জ্ঞান যোগের ক্লাস করবেন আপনি কেন জ্ঞান যোগ শুনবেন কারণ শুনলেই তো জ্ঞান লাভ হয়ে যাচ্ছে না ঋষি বলেছে পরে আসবে প্রবচনে না লভ্য না মেধায়া না শ্রুতে না শ্রুতি নিজেই বলবে যে শ্রবণ করলে হবে না অনেক শ্রবণ করলেও হবে না শ্রুতি বলে দিয়েছে তাহলে অথচ আপনি বললেন না মহারাজ শ্রবণ করে তো আমাদের বেশ ভাল লাগছে এটা তো চাই হ্যাঁ তার মানে আপনাদের উদ্দেশ্য কি হবে আমি এই শ্রবণ কেন করব শ্রবণ করে আমার এই এই ভালো লাগাটা আমি কেন নেব কারণ আমি সেই অনন্ত আনন্দ চাইছি আমি গ্রহণ এই জন্য করছি এই ক্লাস এই আলোচনা এই কি করবে আমাকে ওই অনন্ত আনন্দের কথা বারবার স্মরণ করিয়ে দেবে যে এইগুলোতে আমি যেন আটকে না থাক আটকে না থাকে তো সেই জন্য বেদান্ত কি বলছে অহিক ভোগের আসক্তি ত্যাগ করতে হবে পারত্রিক পারলৌকিক অমূত্র ইহ আর অমূত্র মানে সেখানে সেখানের মানে সর্বভোগের পারত্রিক করতে হবে তখন বলছে এইটা যখন এই সম্পূর্ণ অনাসক্তি আসবে বলছে প্রকৃত আনন্দ লাভ হবে কেন না তো এইগুলো সব লাভ হবে কারণ কি এই আনন্দের প্রতি তখন আপনার আর আসক্তি থাকছে না তাহলে কি কথাটা কি বোঝা গেল যে যে প্রথমে এই বহু আনন্দ বহুত্ব জ্ঞান এবং যা কিছু অনিত্য বিষয় যেগুলোর থেকে আমাদের এই ক্ষুদ্র আনন্দ আমরা পাচ্ছি সেগুলো অনত্য মিথ্যা বলে সেইগুলোতে আকর্ষণ পরিত্যাগ আসক্তি পরিত্যাগ এবং যেরকম যেরকম আমরা এইগুলোর আসক্তি ত্যাগ করব। যেরকম যেমন আমাদের এই অজ্ঞানতা দূর হয় যেরকম যেরকম আমাদের এই বহুত্ব জ্ঞান দূর হয় সেরকম সেরকম কি হবে আমাদের ওই জ্ঞান ওই আনন্দ প্রকাশ পেতে শুরু করে ওই আনন্দ প্রকাশ পেতে শুরু করে ঠাকুর উদাহরণ দিয়েছেন না তুমি পূর্ব দিকে যত যাবে পশ্চিম দিকে ঠেলে অটোমেটিক্যালি সেটা দূরে করবে তুমি সমুদ্রের দিকে যত যাবে ততই ওই দেখতে পাবে সমুদ্রের গর্জন হিল্লোল বলছে কত নৌকা উড়ে যাচ্ছে পাল তুলে এগুলো দেখতে পাবে যত যত আমাদের এদিকে আসক্তিটা ত্যাগ হবে বলছে তত তত ওই সত্যের প্রকাশ হতে শুরু করে যখন আমরা এইভাবে আধ্যাত্মিক জীবনে এগো করতে করতে যখন দৃঢ়ভাবে আমরা ওই সত্যকে ধরতে পারব তখন স্বামীজি পরে এটা আলোচনা করবে তখন এই সত্যকে যখন ধরা যায় স্বামীজি প্রথমে এর যে হাইয়েস্ট রেজাল্টটা বলে দিয়েছিল তখন জীবনে কি হবে বলছে যা কিছু ত্যাগ করেছিলাম তখন একটা নূতন রূপ ধারণ করবে নূতন রূপ ধারণ করবে যে নূতন আকার ধারণ করবে মানে এটাকে বলে রিভাইজড রিডিং ইন্টারপ্রিটেশন অফ লাইফ তখন পাল্টে যাবে এই জীবনকে আমরা তখন নূতন দৃষ্টিতে নূতন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখবো আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ পাল্টে যাবে এগুলো ঠাকুর কথা মৃতেও বলেছেন বলছে গৃহস্থদের বলছে একটা দুটো সন্তানের পরে বলছে ভাই বোনের মতো থাকবে বলছে রিলেশন এইভাবে পাল্টে যায় বলছে পরস্পরে এই দেখুন বলছে যখন আধ্যাত্মিক জীবনে আকর্ষণ আসে তখন আর অন্য আনন্দের দিকে আর সেই রকম আকর্ষণ থাকে না তখন বলছে নূতন ভাবে স্বামী স্ত্রী বলুন ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে জগতের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে ধরনের একটা রিলেশন গড়ে ওঠে নিয়ে ইষ্ট দেবতাকে নিয়ে রিলেশন গড়ে ওঠে হ্যাঁ নিয়ে মানে এক নূতন দৃষ্টিতে জীবনকে আমরা দেখতে পারি জীবন ফিরে আসে তখন সমগ্র ব্রহ্মাণ্ড কি হয় বলছে ব্রহ্মময় হয়ে যায় হাইয়েস্ট কথা স্বামীজি আগে বলে দিয়েছেন ঠাকুর বলছেন নেবা লাগার মতো নেবা বলছে সব ওই জন্ডি চলে যেমন দেখে সব সেই রকম বলে নেবা লাগার মতো কি হয় বলছে সব উন্নত ভাব ধারণ করে সব পদার্থকে আমরা নূতনভাবে ভাবে বুঝব এভরিথিং বিকামস ডি এই কথা স্বামীজি এই প্যারাগ্রাফে বলছেন আমরা এ কিন্তু আরো আছে অনেকটা আলোচনা আমরা এখানে করেছি এই জিনিসগুলো স্বামীজি এখানটায় বলছেন যে বেদান্ত এটা প্রমাণ করছেই দেখুন একশো চুয়াত্তর সেকেন্ড প্যারাগ্রাফ এখন আপনি পড়লে চট করে বুঝতে পারবেন চট করে বুঝতে হবে দর্শন শাস্ত্র বলছে অপরিণামী আনন্দ আছে প্রথম লাইনে বলছেন আর তাহলে ওই ঐহিক ভোগ সুখ ভোগের আমরা যা করে থাকি এই সুখের সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই বেদান্ত আরো প্রমাণ করে এ জগতে যা কিছু আনন্দকর আছে তা কিন্তু ওই প্রকৃত আনন্দের অপরিণামী আনন্দের অংশ মাত্র কারণ বাস্তবিক সেই আনন্দের অস্তিত্ব আছে তার প্রমাণ প্রমাণ হলো ঋষিরা প্রমাণ হলো শাস্ত্রে তার কথা বলছেন এই জন্য শাস্ত্রে শ্রদ্ধা চাই ঠাকুরের কথায় শ্রদ্ধা চাই বলছেন এ সেই আনন্দের আর তুলনা হয় না ব্রহ্মানন্দের যে তিন ধরনের আনন্দ ঠাকুর বলছেন এক বলছেন বিষয় আনন্দ ভজন আনন্দ আর ব্রহ্মানন্দ দেখুন বিষয়েরও একটা আনন্দ আছে কিন্তু সেটা পরিণাম সেটা ক্ষুদ্র সেটা অল্প তারপর সাধন বাজন করলেও একটা আনন্দ হয় তারপরে যখন এইটা সত্যি সত্যি ভগবান লাভ হয় বলছে ব্রহ্মানন্দ ঋষির অনুভব ঠাকুরের অনুভব বলছে একমাত্র তারই অস্তিত্ব আছে আর আমরা আমরা প্রতি মুহূর্তে সেই ব্রহ্মানন্দ ভোগ করিতেছি কেন আমরা সেটা জানি না ও ব্রহ্মানন্দ বলে যেখানেই দেখিবে কোনরূপ আনন্দ এমন কি চোরের চৌর্যকার যে আনন্দ তাহা বাস্তবিক সেই পূর্ণানন্দ কেবল উহা কতকগুলি বাহ্য বস্তুর সংস্পর্শে মলিন হইয়াছে মলিন হয়েছে এই যে তো সেই আনন্দ উপলব্ধি করিতে হইলে মানে ঠিক ঠিক ভাবে ওই আনন্দটা পেতে গেলে আনমিক্সড বলছেন ওই বাহ্য বস্তুর স্পর্শতে মলিন হয়েছে তো বলছে ঠিক ঠিক ভাবে পেতে গেলে বলছে অহিক সুখ ত্যাগ করিতে হইবে আর ও উহা ত্যাগ করিলেই প্রকৃত আনন্দ লাভ হইবে তাহলে প্রথমে অজ্ঞান যাহা কিছু মিথ্যা তাহা ত্যাগ করিতে হইবে তবেই সত্যের প্রকাশ পায় হইবে যখন আমরা সত্যকে দৃঢ়ভাবে ধরিতে পারিব তখন প্রথমে আমরা যাহা কিছু ত্যাগ করিয়াছিলাম তাহাই আরেক আর একরূপ ধারণ করবে মানে স্বামীজি হাইয়েস্ট রিয়েলাইজেশনে চলে গেছে মানে সাধন ভজন করে ভজন আনন্দ থেকে ব্রহ্মানন্দতে চলে গেছে জিনিসটাকে প্রথমে আমাদের সামনে রাখছেন যে তখন আমাদের দৃষ্টিভঙ্গি কি রকম হবে বলছেন এই জগৎ তখন আরেক রূপ ধারণ করিবে নূতন আকারে প্রতিপাত হইবে স্বামীজির বলছেন নিজের জীবন ব্যাখ্যা করছেন ঠাকুরের জীবন ব্যাখ্যা করছেন তো বলছেন যে তখন সবই সমগ্র ব্রহ্মাণ্ডই ব্রহ্মময় হয়ে যাবে ঠাকুর বলছে না মায়েরি বলছি বগন্ত বলছে আমি এক চেতন ছাড়া কিছু জানি না চতুর্দিকে চেতনময় দেখছে সবাই উন্নত ভাব ধারণ করবে উন্নত ভাব ধারণ করিবে তখন আমরা সকল পদার্থকে নূতন আলোকে বুঝি নূতন আলোকে এই যে বলছে ঘটিটা ব্রহ্ম বাটিটা ব্রহ্ম বলছে সমস্ত জগৎ ব্রহ্মময় তখন সমস্ত জিনিস নূতন আকারে আপনার সংসারের জিনিসপত্র আমাদের একজন বিদেশ থেকে একজন আহ বিদেশি সন্ন্যাসী সে প্রথম এই তত্ত্ব শুনে তার এত শ্রদ্ধা সবকিছু ব্রহ্মময় সে ঝাটাটাকে পর্যন্ত প্রণাম করছে বলছে ঝাটা ব্রহ্ম হম ঝাটা ব্রহ্ম সমস্তটাই এই তত্ত্ব তারা পেয়ে এমন ভাবে নিয়েছে তো বলছেন যে এই নূতন আলোকে বুঝেব কিন্তু প্রথমে এখন চলে আসছেন আবার প্রথম দিকে তাহলে প্রথমে আমাদের সেসব ত্যাগ করিতে হইবে ত্যাগ মানে ক্ষুদ্র আনন্দ পরে অন্তত এক বিন্দু আভাস স্বামীজি বলছেন বলছেন এক বিন্দু আভাস করে বলেননি আপনি সবসময় নির্বিকল্পতে আছেন নির্বিকল্প খুব কম ধোনা বলছে একটু গ্লিমস অনেকের আসে বলছে ওই এক বিন্দুতেই বলছে সে এক বিন্দু আভাস পাইলে আবার সেইগুলি গ্রহণ করিব বলছেন কোনগুলি গ্রহণ করিব আপনি এটা ত্যাগ করেছিলেন ওটা ত্যাগ করেছেন মিনিমাম তারপর বলছেন সমস্তটাই আপনার বলছেন সেইগুলো নিলেও আপনি গ্রহণ করতে পারেন বলছে সব অন্য রূপে ব্রহ্মাকারে পরিণত রূপে দেখা যায় মানে নূতন রিলেশন ডেভেলপ করে জীবনটাকে রি ইন্টারপ্রিটেশন হয় বলছে একটু আপনারা দেখবেন যে এই কথামৃত ঠাকুরের মন্ত্র নিয়ে জব ধ্যান করে কথামৃত করেই তখন একটু দৃষ্টিভঙ্গি অটোমেটিক জিনিসগুলো যেভাবে এখন সেভাবে আপনি নতুন ভাবে চিন্তাধারা আপনি পাল্টে নিয়েছেন ও আচ্ছা আচ্ছা জগৎ তো এইরকমই আমি এর দ্বারা পাল্টাব ভাবো না আন পাল্টাব থাকবে এবং যখনই আপনি এটা বুঝতে পারেন ভিতর ভিতরে দেখবেন একটা প্রশান্তির ভাব আসে সিনসিয়ারলি কেউ নিলেই এই জিনিসটা আসবে যে জগৎ এইরকমই থাকবে এর থেকে আমাকে উইথড্র করলেই আপনার ভিতরে একটা প্রশান্তির ভাব আস প্রশান্তির ভাব আর অতএব আমাদিকে ছোটখাটো সুখ দুঃখ সুখ আহ সুখ দুঃখ সব ত্যাগ করিতে হই এইগুলো প্রথমে ত্যাগ দেখুন এখন ঠাকুর বলছেন ঠাকুরের কথা প্রথমে নেতি নেতি তারপরে ইতি প্রথমেই ঠাকুর কিন্তু ইতি ইতি বলেননি ঠাকুর প্রথমে ইতি ইতি বলেননি বলছি উন্নত ভাব ধারণ করবে ঠিক আছে আপনি প্রথম থেকেই সব নিজেই বলেছে বলেছেন তো উন্নত ভাব ধারণ করবে সবই তো না না এই বলে ব্রহ্মময় মুখে বললে হবে না প্রথমে প্রথমে একটু নেতি নেতি প্র্যাকটিস করো আমার বলছে সেই এই জিনিসটা বলছেন যে বলছেন যেখানে প্রথমে আমাদের আসক্তি ত্যাগ করতে হবে পরে সত্যের অন্তত এক বিন্দুর আভাস পেলে গ্লিমস পেলে সেইগুলি মানে যেগুলো আগে ত্যাগ করেছি গ্রহণ করা যায় কিন্তু অন্য রূপে ঠাকুর এইটা বলছেন প্রথমে নেতি নেতি করে সাদে ওঠো তারপরে যখন নামবে সাদে ওঠা মানে সে তার জ্ঞান হয়েছে দৃষ্টি পাল্টে গেছে ব্রহ্মময়ী দৃষ্টি হয়েছে সে সত্যটাকে পেয়েছে তখন নেতি নেতি করলো মানে এটা সত্য নয় এটা সত্য নয় আমি কিন্তু এটা সত্য নয় তার মাপকাঠি কি হবে মাপকাঠি হবে সবসময় আমাদের আমি নির্বেজাল সত্যকে চাই আমি নির্বেজাল আনন্দ চাই তো এখন আমি যে যেটা পাচ্ছি সেটা কিন্তু ক্ষুদ্র আনন্দ কাজে আমি এটাতে থাকবো না তা এইভাবে বিচার করে সাধন বদন করে ছাদে ওঠা মানে বস্তু লাভ করে ঠাকুর উদাহরণ দিয়েছেন না ওই যে বাসা পাকড়ে নেওয়া দুই সাধু গেছে তারপর শহরে গেছে তো একজন আনন্দে দেখে বেড়াচ্ছে আর একজন বলছে তোমার এত আনন্দ বলছে হ্যাঁ আমি এক বাসা পাকড়ে নিয়েছি কোথায় থাকবে সেই রকম বলছে বাসা পাকড়ি নিয়ে বস্তু লাভ বাসা পাকড়ানো তখন জ্ঞানময় দৃষ্টি পাওয়া যায় সেই দৃষ্টিতে জগৎকে দেখা তখন জগৎ নূতন রূপ ধারণ করে এইটা বলবে এখন প্রশ্ন আসবে আমাদের মনে আপনাদের মনে আমাদের সবার মনে কি প্রশ্ন আসবে যে এই কি করে এই দৃষ্টিটা পাবো জ্ঞানময় দৃষ্টি কিভাবে পাও ব্রহ্মময় দৃষ্টি কেউ এইটা তো আমি আপনি আমি একজন মমক আমরা আমরা পিপাসু আমাদের স্বাস্থ্যে শ্রদ্ধা আছে বিশ্বাস আছে ঠাকুরের কথা দিয়ে বিশ্বাস আছে স্বামীজির কথাতে বিশ্বাস আছে বললেন এইরকম একটা ব্রহ্মানন্দের অস্তিত্ব আছে অপরিণামী আনন্দ আমি বুঝেছি আর আমি এটা লাভ করতে চাই ওই জ্ঞানময় দৃষ্টি চায় আমার দৃষ্টিটাকে পাল্টে দিতে চাই অন্যদিকে দেখো ওই বলছে অর্জুনকে যেমন দিব্য দৃষ্টি দিলো না তা তো বিশ্বরূপ দেখতে পারতো না বলে আমি এখানে বলছে জ্ঞান ও দৃষ্টি ওই যে দাঁড়াইলে তো ওই বুঝতে পারবে না অর্ডিনারি দৃষ্টির দ্বারা বিশ্বরূপ দেখা যাবে সেই জন্য আমরা বলছি জ্ঞানময় দৃষ্টি ব্রহ্মময় দৃষ্টি চাই এখন দেখুন এই পরে আসছে সুন্দর করে স্বামীজি আলোচনা করছেন বলছেন জ্ঞানময় দৃষ্টি পেতে গেলে উপাসনা দৃষ্টি দরকার খুব ইম্পর্টেন্ট জিনিস খুব সহজ করে স্বামীজি বোঝাচ্ছেন চেষ্টা করছি তো বলছেন যে এই যে জ্ঞানময় দৃষ্টি যদি পেতে চাই তাহলে কি হতে হবে বলছে উপাসনা দৃষ্টি চায় আধ্যাত্মিক জীবনে উপাসনার খুবই গুরুত্ব ভগবান লাভ করা আত্মজ্ঞান লাভ করা ব্রহ্ম দর্শন অনেক পরের কথা সাদে ওটা অনেক পরের কথা ব্রহ্মময় দৃষ্টি জ্ঞানময় দৃষ্টি পরের কথা বলছে সেই দৃষ্টি পেতে গেলে আপনার এই মুহূর্তে নেক্সট স্টেপ কি হবে তার কথা ঋষিরাজটা ভালো জানেন আপনি যদি বেলুর মঠে যেতে চান এই মুহূর্তে তাহলে আপনাকে কিন্তু এই স্টেপ করতে হবে আপনাকে চেয়ার থেকে উঠতে হবে চেয়ার থেকে উঠে আপনাকে রুম নাম্বার টু জিরো থেকে বেরোতে হবে টু নম্বর থেকে বেরিয়ে আপনার বারান্দা থেকে হেঁটে সিঁড়ি দিয়ে বা লিফ্ট দিয়ে নামতে হবে স্লিপ দিয়ে নেমে আপনাকে বিল্ডিং এর বাইরে আসতে হবে তারপরে আপনাকে গেট দিয়ে বেরিয়ে দলের মঠে যেতে হবে তাই তো অনেক গুলো আপনাকে আগবাকের মাধ্যমে দেবে এখন বলছেন তাহলে আপনি বেলুর মঠে গিয়ে গেট যখন খুলবে গেট খোলার পরে গিয়ে আপনি ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে আপনি দাঁড়াতে পারেন যে আমি ঠাকুরকে একদম সোজাসুজি দেখতে চাই বেলুর মঠে সাক্ষাৎ তিনি বসে আছেন তাহলে আপনি কি চাইছেন ঠাকুরময় দৃষ্টি আমি সেটাকে বলছি ঠাকুর মানে তার জন্য দৃষ্টি। দৃষ্টি কি উপাসনা বলে কিছু কর্ম করো ওই মেয়ে এক ঘরে সোনা আছে তুমি বসে রইলে মনে মনে চিন্তা করলে তাহলে হবে না ওঠো তারপরে ই করো তালাটা খোলো তবে তো তুমি পাবে এইটা বলছে এখন ব্রহ্ম ব্রহ্মদর্শন জ্ঞানময় দৃষ্টি তো পরের কথা প্রথমে চিত্ত শুদ্ধির প্রচেষ্টা চিত্তে ইষ্টের উপাসনা মনের একান্ত প্রয়োজন এখন আসছে যমরাজ চলছে আমাদের কঠোপনিষদ স্বামীজির লেকচার চলে যান ওখানটায় দেখাবে যমরাজ আত্মতত্ত্বের উপদেশ দিচ্ছেন নচিকে তাকে আমাদের সবাইকে জাবে উপদেশ দেবেন এবং সেই উপদেশের আনুষঙ্গিক ভাবে অন্য জিনিসগুলো আনুষঙ্গিক আর অনেকগুলো জিনিস বলবেন কোকি বলবেন সাধনের কথা বলবেন উপাসনার কথা বলবেন যা কিনা আত্মতত্ত্ব সাক্ষাত্বারের পরম্পরাক্রমে উপযোগী হবে যে আত্মতত্ত্ব আমি লাভ করব জ্ঞানময় দৃষ্টি আমি লাভ করব কিন্তু পরম্পরাক্রমে অন্য অনেকগুলো জিনিসের প্রদেশের কথা বলছেন এই পরম্পরা অনুসরণ করা প্রয়োজন আছে ও কেন কেন প্রয়োজন আছে সহসা সেটা জানা যায় এই ক্রম অনুসরণ করে ধীরে ধীরে স্থূল থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এইভাবে ক্রমশ আত্মতত্ত্বে গিয়ে পৌঁছানো যায় জ্ঞানময় দৃষ্টি প্রাপ্ত হওয়া যায় এটাকে বেদান্তের ভাষায় কি বলে অরুন্ধতি অরুন্ধতি ন্যায় কি ওই যে আপনাদের আগে আলোচনা হয়েছে কখনো কখনো যে নূতন বিবাহ হলে পুত্রবধুকে অরুন্ধতি দেখা যে ওই যে অরুন্ধতি হলো একটা ক্ষুদ্র নক্ষত্র হঠাৎ নজরে পড়ে না যে কি প্রথমে কি বলে সপ্তর্ষি বলে ওই যে দেখো কুব আকাশে ভোরে সপ্তর্ষি সাতটা তারা তার মধ্যে সব থেকে উজ্জ্বল তারা কোনটা বলছে বলছে বশিষ্ঠের পাশেই হলো কি অরুন্ধতি তাহলে বলছে প্রথমে দেখো কি সপ্তর্ষি আকাশে সপ্তর্ষী সপ্তর্ষি দেখো সপ্তর্ষির মধ্যে তুমি সবথেকে উজ্জ্বল তারাটা দেখো উজ্জ্বল তারাটার নাম হলো বশিষ্ঠ তার পাশের তারাটার নাম হলো অরুন্ধতি তার মানে কি ক্রমশ বিষয়টিকে নির্দিষ্ট করে দেওয়া হবে ক্রমশ বিষয়টিকে নির্দিষ্ট করা পূব আকাশে তারা দেখলেন তারাটা বললো অরুন্ধতি শাখা চন্দ্র ন্যায় বাচ্চা ছেলেকে মা চাঁদ দেখাচ্ছে চাঁদ মামা বাচ্চা ছেলে বুঝতে পারছে না তখন সামনে একটা গাছ বলছে তুমি এই গাছটা দেখা বাবু এই গাছটা দেখ গাছের ডান দিকে বড় ডালটা দেখো ডালের উপরে দেখো একটা ফাঁকা সেই ফাঁকা দিয়ে তাকাও থাকা দেও বলছে দেখো দূরে আকাশে তখন বলে শাখা চন্দ্র ন্যায় যে ধীরে ধীরে রকম তো ব্যাপারটা হলো কি পরম্পরাক্রমে আত্মতত্ত্ব এত সূক্ষ্ম জিনিস জ্ঞানময় দৃষ্টিটা অনেক সূক্ষ্ম অতি উঁচু কথা ব্রহ্ম ব্রহ্মদর্শন অতি উঁচু কথা তার জন্য বলছেন ওই দৃষ্টি পেতে গেলে উপাসনা দৃষ্টি দরকার কারণ আত্মতত্ত্ব সম্বন্ধে এক কথায় উপদেশ দিলে সেটা ধারণা হয় না কাজেই ধীরে ধীরে মানুষ যেভাবে বোঝে মানুষ যেভাবে আমরা অভ্যস্ত সেইভাবে স্থূল থেকে সূক্ষ্ম তার থেকে আরো সূক্ষ্মতর এইভাবে একটু একটু করে তাকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাবে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনোরণিয়ান মাহাতো মহিয়ান আত্মা নিহিত গুহায়াম সেই তত্ত্ব বল তত্ত্ব সেই জন্য প্রথমে এখন বলছেন উপাসনা উপাসনা তো এইটা এখন আসছে দেখো হুম কোনটা এই দেখুন আমরা যে পর্যন্ত পড়লাম না একশো চুয়াত্তর পৃষ্ঠার শেষের দিকে আসুন শেষের চালায় অতএব এই আমাদিগকে ছোটখাটো সুখ দুঃখ সব ত্যাগ করিতে হইবে এইগুলি একই অনুভূতির বিভিন্ন মাত্রা বেদ সকল যাহাকে ঘোষণা করেন সকল প্রকার তপস্যা যাহাকে পাওয়ার জন্য অনুষ্ঠিত হয় যাহাকে লাভ করিবার জন্য লোকে ব্রহ্মচর্যের অনুষ্ঠান করে আমি সংক্ষেপে তাহার সম্বন্ধে তোমাকে বলিব তিনি ও সর্বে বেদা যৎপদমানন্তে তপাংশি সর্বাণী চ যদপদন্তে যদিচ্ছন্ত ব্রহ্মচর্য চরন্তে তত্তে পদম সংগ্রহেনব্রভেমি ঔ মিতে তো এখন বলছেন যে এই পুঙ্কার যে ওংকার সম্বন্ধে বলছেন যে সেই বস্তুকে আত্মবস্তুকে লাভ করার জন্য জানার জন্য সাধকেরা যে ব্রহ্মচর্য অবলম্বন করেন অর্থাৎ কিনা বিধিপূর্বক গুরু গৃহে বাস করে ব্রহ্মচর্য কথার একটা অর্থ হলো বিধিপূর্বক গুরু গৃহে বাস আর একটা হলো ব্রহ্মচর্য কন্টিনেন্স ব্রহ্মচর্য হল ব্রহ্মে চরতি ব্রহ্মচর্য অনেকগুলো অর্থ আছে এখানে ব্রহ্মচর্য মানে বিধিপূর্ব গুরু গৃহে বাস মানে আচরণ এই যে লাভ করার জন্য এই সাধকরা ব্রহ্মচর্য অবলম্বন করেন ইন্দ্রিয় সংযম করেন গুরু গৃহে বাস করেন যমরাজ বলছেন আমি সংক্ষেপে সেই পথ বলছি যাকে পাওয়ার যোগ্য সে কে ওম হলো সেই পথ তাহলে ওংকারটা কি ওম হলো ব্রহ্মের সেই বস্তু ওই অপরিণামী আনন্দের ব্রহ্মের প্রতীক ও বাচক বাচক মানে নাম প্রতীক বটে আর নামও বটে সেই যে অপরিণামী আনন্দ বস্তুটা আত্মতত্ত্ব তার বলছেন এই তার তিনি তার নাম হলো বাচক একটা হলো প্রতীক আর একটা হলো বাচক এখন এখানে ডিটেলস ও কথা কঠোপনিষদে অনেকগুলো মন্ত্র আছে আমরাও ডিটেলসে যাচ্ছি না কারণ তাহলে কোনো কালে আমরা শেষের দিকে যেতে না সেটা তো আলাদাভাবে কঠোপনিষদ শঙ্কর ভাষ্য ধরে পড়তে হবে তো এখানে ব্যাপারটা আমরা সংক্ষেপে আলোচনা করছি যে এই যে আত্মতত্ত্ব অত্যন্ত দুর্গীয় দূরদিগম্য বস্তু সেই তত্ত্বকে আহ হঠাৎ করে স্বরূপে বর্ণনা না করে মন তাকে কি উপায়ে আমাদের মন কি উপায় ধারণা করবে তার উপযোগী হবে সেই প্রসঙ্গে ওঙ্কার উপাসনার কথা বললেন ওংকার যেমন আর একটা উদাহরণ দিচ্ছি আমরা প্রথমে দেখুন আহ বাইরের পূজা আপনারা অনেকে পুজো পুজো ক্লাস করছেন হ্যাঁ পুজো আচ্ছা পুজো পুজো কি করে করতে দেখুন তাতে আপনাদের আগ্রহ আচ্ছা কিরকম করবো বলুন তো প্রথমে কোন মন্ত্র বলবো তারপরে কোন মন্ত্র বলবো কোসা খুশি কিভাবে সাজাবো তারপর আসমন কিভাবে করবো আচ্ছা আসমনের মন্ত্র কিভাবে বলুন তো তারপরে আসমানের পরে তাহলে হাতে করবো না বামাতে করবো তারপরে নাকে লাগাবো না চোখে লাগালো ওইগুলোতে আমাদের প্রথমে আগ্রহ একটা কিছু করব কারণ ভগবানকে নিয়ে আমি কতগুলো করবের মধ্যে দেখুন এগুলো সব সাইকোলজি মানে আপনি তাহলে বলবেন এই তুমি এই মুদ্রা করো অঙ্কুশ মুদ্রা করো দেখুন ওটাতে মন থাকছে আপনার মুদ্রার দিকে থাকছে ঘন্টার দিকে থাকছে এই লাল চন্দনের দিকে থাকছে সাদা চন্দনের দিকে থাকছে তারপর বেলপাতাতে থাকছে মানে মনটাকে এই ফুল বেলপাতা ঘন্টা ভগবানের মন্ত্র তারপর এই তার মানে মনটাকে অন্য জিনিস থেকে গুটি এনে কতগুলো জিনিসের মধ্যে নিয়ে এলো তার মানে কি একটা বাহ্য পূজাতে বলছে এরও গুরুত্ব আছে প্রথমে আমরা বাহ পূজা করি তারপর দেখুন বাহ পূজারই পরে বলবে ধীরে ধীরে বলবে মানস পূজা তখন আপনাকে বলছে না বেল বেলচন্দন তখন শুধু মনে মনে মনেই আপনি কিন্তু ফুল বেলনা মন সব অর্ঘর সাজানো সব কিন্তু মনে মনে দিচ্ছে তাহলে মানে বাহ্য পূজা হলো অনেকগুলো এর নাম্বার অর্থেই তারপর মনের পূজা মনের মধ্যেই আপনার গঙ্গা জল বলুন বেলপাতা বলুন অমুক বলুন তমুক বলুন ফুল বলুন যা কিছু সব তার মানে বাহ্য পূজা তারপরে মানস পূজা তারপর মানস পূজার পরে শুধু ইষ্ট মন্ত্র ধরো শুধু ইষ্ট মন্ত্র জপ করছেন তো এইভাবে তাহলে কি স্থুল বাহ্য পূজাটা স্থুল আর একটু সূক্ষ্মতে মানস পূজা তারপরে জপ শুধু ইষ্ট দর্শন ইষ্ট দর্শনের মধ্যেও বলছে তুমি পাদপদ্ম সমস্ত শরীর বলে তার তার তারপরে বলছে শরীর টরি থাকবে না শুধু জ্যোতিষ্বরূপ তো স্থুল থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তার মানে আমাদের যাদের যেভাবে আমরা বুঝি যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি সেই রকম ঋষিরা ওই সূক্ষ্ম থেকে স্থূল হতে যেহেতু এই তত্ত্বটা অত্যন্ত দুরধিগম্য আর দুর্গীয় সেই এইভাবে বোঝাচ্ছে যে ওঙ্কার উপাসনা এই কারণে এসেছে উপাসনার কথা বলছে ওঙ্কার উপাসনা আত্মতত্ত্বকে ধারণা করার পক্ষে সহায়ক হবে মনের শুদ্ধির জন্য দরকার মনের সংযমের জন্য দরকার মনের একাগ্রতার জন্য অথবা যমরাজ প্রথমে এই ও উপাসনার কথা বলছে আপনারা এখন প্রশ্ন করতে পারেন মহারাজ আমরা তো আমরা তো কি করবো আমরা তো ওংকার করছি কি করছেন যারাই মন্ত্র নিয়েছেন কোন মন্ত্র ওঙ্কার ছাড়া হয় না হ্যাঁ শুধু অহংকার এখন দেখুন আরো দেখুন আরো সেটাকে শুধু অহংকার বলছে অনেকে করতে পারে না সেই জন্য আমার যার প্রতি ভালোবাসা আমরা বলি হোম নম শিবায় হ্যাঁ শিব ভালো কিন্তু প্রথমে আছে ওম নম শিবাই ওম বিষ্ণু বুঝতে পারছেন ওংকার থাকবেই থাকবে ওঙ্কার ছাড়া কোনো মন্ত্রই হবে না কাজেই এই আমাদের ক্ষেত্রে ওঙ্কার উপাসনা মানে আমরা এখন ইষ্টদেবের উপাসনা করছি শ্রী রামকৃষ্ণ দেব মা বা শিব বলুন বিষ্ণু বলুন কালী বলুন সরস্বতী বলুন যেই বলুন আমরা কিন্তু ইষ্টমন্ত্র করছি তার মানে ওই উপাসনা জেনারেল টানটা কি উপাসনা তার মানে উপাসনা ওখানে বলছে বেদেতে ওঙ্কারের উপাসনার কথা বলছে আমরা ইষ্টদেবের উপাসনা করছি ও রেজাল্ট একই আস কাজেই এখন চট করে শ্রী রামকৃষ্ণ দেবের ধ্যান করতে পারি না সেই জন্য তার মন্ত্র জপ করছি তার পাদবদ্ম ধ্যান করছি বলছে পাদবদ্ম থেকে শুরু করো কারণ এইগুলো আমরা আমরা পা আমার পা আছে ইষ্ট দেবতার পা আছে আমার হাত আছে ইষ্ট দেবতার হাত আছে আমার চোখ আছে ইষ্ট দেবতার চোখ আছে দেখো এগুলো স্থুল কিনা এক একটা পার্ট বাই পার্ট বলছে এই রকম তত্ত্বকে ধারণা করার জন্য অঙ্কার উপাসনার কথা তত্ত্বটাকে সহজবদ্ধ করার জন্য প্রথমে কথা এই উপাসনার মাধ্যমে কি সার্বে বেদা যৎ পদ যে পদ যে লক্ষ্যকে পাওয়ার জন্য কিভাবে আত্ম উপলব্ধি বা ব্রহ্ম উপলব্ধি ব্রহ্মানন্দ লাভ করাই জীবনের চরম লক্ষ্য বেদ কি করছেন উপনিষদ কি করছেন সেই লক্ষ্যতে পৌঁছে দেওয়ার যথাচাধ্য চেষ্টা করছেন শ্রুতি মাতা আমাদের সেখানে হাঁটি হাঁটি করে ধরে ধরে নিয়ে যাবেন এখন শ্রুতি মাতা আমাদের যে উপদেশ দিচ্ছেন সেটা সাক্ষাৎ ভাবে সবসময় উপদেশ না দিয়ে পরম্পরাক্রমে নানা দৃষ্টান্তের সাহায্যে বলছেন আর সবার জন্য এক ধরনের খাবার নয় ঠাকুর বলছে না মা ঘরে মাছ এসেছে ঝোল মাছের ঝোল কালিয়া সেই রকম সব মানুষ আমরা এক ধরনের অধিকারী অধিকারী নই আর মধ্য জন্য আমাদের নিষ্কাম কর্ম তারপরে এই যে বাহ্য পূজা মানস পূজা জব ধ্যান উপাসনা এই এর ভিতর দিয়ে গিয়ে আমাদের আত্মতত্ত্বের অধিকারী করবেন আর এই কর্ম উপাসনা সেবা এর মাধ্যমে কি হবে আমাদের চিত্ত শুদ্ধি হবে আমাদের মনের মনের সংযোগ হবে আর কি হবে হবে যে একটা আছে কর্ম নিষ্কাম কর্মের দ্বারা নিষ্কাম কর্মের চিত্ত শুদ্ধি হয় আর এই উপাসনার দ্বারা বেদান্ত বলে উপাসনার দ্বারা মনের একাগ্রতা মনের একাগ্রতা তাহলে কর্ম উপাসনার মাধ্যমে চিত্ত ক্রমে। মনের সংযম একাগ্রতা ক্রমে শুদ্ধ আমাদের এই উপলব্ধি যে বস্তুকে লাভ করি এখন তার এই এখন স্বামীজি এইটা বলেই চলে গেছেন এই উপাসনার মাধ্যমে আমরা যেটাকে লাভ করব তার স্বরূপ কি বেদে এই অতিশয় মহিমা পবিত্রতা ঘোষিত হইয়াছে তারপরে কিন্তু স্বামীজি আর বলেন মন্ত্রগুলো স্কিপ করে পরে চলে গেছে আমিও পরে চলে যাচ্ছি তাহলে স্টেপ গুলো কি হবে পরে চলে যাচ্ছি মানে পরে চলে অর্থ হলো যে আমরা কিন্তু এই কর্ম নিষ্কাম কর্ম উপাসনা আমরা করে যাচ্ছি করলাম আপনি জিজ্ঞেস করছেন মহারাজ করে আমরা কি পাবোটা কি ধান করে পাবোটা কি লাভটা কি হবে শ্রী রামকৃষ্ণের স্বরূপ প্রাপ্তি মানে আমি আর তার সঙ্গে ইষ্ট দেবতার সঙ্গে কোনো ভেদ থাকবে না আমি হলাম উপাসক ঠাকুর হলেন উপাস উপাসক আর উপাস্য সব ভেদ একাকার হয়ে যাবে মানে তার সঙ্গে তুমি আমি রবে ওই যে গানে গায় না তুমি আমি নাহিরবে দুটো থাকবে নাহিরবে দুটো মিলে এক হয়ে যাবে তাহলে এক হলে সেই তত্ত্বটা কি বলুন অপরিনী তত্ত্বটা এখন সেইটা বলছে যে এই সব করার উদ্দেশ্য হলো কিন্তু সেই আত্ম উপলব্ধি আত্মজ্ঞান লাভ বা লাভ। তখন বলছে ব্রহ্মবিদ্যা আচার্য যমরাজ তার প্রশ্নের উত্তর দিচ্ছেন বলছে মানুষ মৃত্যুর পরে তার কি অবস্থা হয় সে বলছে যে তত্ত্বটা থাকে তার স্বরূপ কি যার কিন্তু জন্ম মৃত্যু নাই আরেকটা ভাবে বুঝতে হবে উপাসনা করে যে তত্ত্বকে আমরা উপলব্ধি করব উপাসনার দ্বারা যে বস্তু লাভ করব যার উপলব্ধি হবে তার অর্থাৎ ব্রহ্মের স্বরূপ এখন বলছেন না যায় মৃয়াতে বা পুরানো দেখুন আপনাদের শীত ওই উপাসনার পরে এর আগে আছে ওংকারের কয়েকটা মন্ত্র ওঙ্কারের কয়েকটা মন্ত্র আছে আপনাদের সিটে সবগুলো নেই সার্বে বেদা যৎপদ মামনন্তি তারপরে আছে বোধ হয় অন্যত্র ধর্মাদ এই মন্ত্রগুলো আছে দেখুন সেটাও স্বামীজি ওই অন্যত্র ধর্ম এখানে কোট করেননি ওয়ান টু এইটিন দেখুন ওই তারপরে এই কথা বলছেন তাহলে কানেকশনটা কিভাবে বুঝতে হবে যে ওই ওঙ্কার উপাসনার মাধ্যমে আমাদের ইষ্ট উপাসনা করে যে তত্ত্বর উপলব্ধি আমাদের হবে আমার নিজের উপলব্ধি হবে সেই তত্ত্বটা কি এখন বলছেন জম নচিকে তার প্রশ্নের উত্তর দিতেছেন যে ন জায়তে প্রিয়তে বা তাহলে কি বোঝা যাচ্ছে দেখুন আগে বলছিল আগে സംকা ছিল এম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বে কে না মস্তিতি চৈকে আগে প্রশ্ন ছিল যে মৃত্যু হলে না মৃত্যু হলে এই আশঙ্কা থাকে কি থাকে না নাস্তিত্ব আশঙ্কা হয়েছিল এখন কি বলছেন দেখো কন্ট্রাস্টে বুঝুন বলছে না এখন বলছে তার কোন মৃত্যুই নাই এই ব্রহ্ম তার মৃত্যু নাই জন্ম নাই মৃত্যু নাই যে এখন মরণ নেই বলাতে ওই মন্ত্রের অস্তিত্ব বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া হয় আর একবার বলি প্রশ্ন তখন কি ছিল সন্দেহ অস্থি নাস্তি বিষয়ে ছিল সন্দেহ ছিল তো এখন কি বলছেন বলছে একটা বস্তু আছে যার মরণ নাই তাহলে মরণ নাই বলাতেই ও তো অস্তি আছে অস্তিত্ব বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া তো এখন দেখুন এই মন্ত্রেতে ভগবান শ্রীকৃষ্ণ একটু পালতে এই মন্ত্র নিয়েছেন গীতাতে হ্যাঁ এখানে সামান্য একটু পাল্টে গীতাতে নিয়েছে তো এখন এই মন্ত্রে আমরা শুরু করছি বিপর্ষিত শব্দটা থেকে নায়াম না বা স্বরূপ বিপর্ষিত কথাটার অর্থ হলো নিত্য চৈতন্য স্বরূপ বা অবিলুপ্ত চৈতন্য যার চৈতন্য কখনো বিলুপ্ত হয় না সেই জন্য ভগবানকে বলে আত্মাকে বলে তিনি চৈতন্য স্বরূপ ওই যে শিবনাথ বলেছিল না যে হ্যাঁ চিন্তা করে তোমরা মাথায় হেঁট থাকলো আর আমি যার চৈতন্য জগৎ চৈতন্য তার চিন্তা করলে আমি বেহেড হয়ে গেলাম বলে যার চৈতন্য জগৎ চৈতন্য তার মানে কি তিনি কি অবিলুপ্ত চৈতন্য তিনি কি নিত্য চৈতন্য স্বরূপ আর আরো একটা হলো সর্বজ্ঞ তাহলে বিপর্যীত কথার অর্থ হলো নিত্য চৈতন্য স্বরূপ সর্বজ্ঞ অবিলুপ্ত চৈতন্য আত্মা কখনো মরেন না কখনো জন্মান না কখনো মরেন না আর একটা কি নায়ম ন অয়ম কুত নশীল আত্মা কোনো কিছু থেকে উৎপন্ন হননি হন না বা আর কোন কার্য তার থেকে উৎপন্ন হয় এই এসে গেছে বলছে সেই আত্মবস্তু থেকে থেকে কোনো কিছু উৎপন্ন না মানে আর কোন তার মানে তার একটা আলাদা কারণ আছে মানে ভগবানের আবার আলাদা আলাদা একটা ভগবান আছে মা বাবা আছে বলছে না আপনাদের বলেছিলাম না ওই যে মহাদেবের বিয়ে হবে জিজ্ঞেস করলো না বলছে তোমার নাম ক্যা হ্যাঁ কোন বিষ্ণুকাব কোনো তার বাপ ম্যায় তার মানে কি তার কোন আলাদা কারণ নাই এইগুলো পুরাণে এইভাবে বুঝিয়েছে তাহলে কি বলছে ও কোনো থেকে উৎপন্ন হয়নি তাকে বলে স্বয়ম্ভূ বলছে আমার যা স্বরূপ বলছে আমি কোথা থেকে উৎপন্ন হয়নি বলছেন কি তিনি তিনি কোনো কোনো থেকে থেকে কিছু হয়নি বলছে আর আমার থেকেও কিছু আমার স্বরূপ থেকে আত্মা থেকে কিছু উৎপন্ন হয় না অর্থাৎ আমার থেকে কোনো কার্য উৎপন্ন হয় না কোনো কারণ থেকে আমি আসিনি আর আমার থেকে কোনো কার্য উৎপন্ন হয় না আর কি তাহলে তিনি আবার ওই একই কথা বলছেন অজ নিত্য শাশ্বত ওয়ম পুরাণ হৃদয় রাম বলছে মামা তুমি এক কথা বারবার বলো কেন বলবো আমি হাজার বার বলি তো কিছু দেখো উপনিষদ ঋষি এক কথা বলছেন কি না আবার বলছে অজ নিত্য শাশ্বত আগে বলে দিয়েছে ন জায়াতে মৃয়াতে এখন বলছে অজ নিত্য শাশ্বত আবার বলছে এই কারণ কি শ্রুতি মাতা বার বার পই পই করে একটা জিনিস আমাদের কর্ণের ভিতর প্রবেশ করাচ্ছে আবার বলছে সে জন্ম রহিত নাশ রহিত অর্থাৎ নিত্য সর্বদা আছেন শাশ্বত আর কি পুরাতন পুরাতন হয়েও তিনি নূতন চিরকাল একই রকম থাকেন পুরাতন হয়েও নূতন মানে তার কোনো পরিবর্তন না চিরকাল একই থাকেন না হন্যতে হন্য মানে শরীরে বলছেন তিনি দেহ নষ্ট হলেও তিনি নষ্ট হন দেহটাকে মেরে ফেললেও না হন্য মানে শরীরে শরীরটাকে মেরে ফেললেও তিনি নষ্ট হন এখন আমরা আসছি আবার ওই বিপর্যত কথাটাতে বিপর্ষিত আর অর্থ আগে কি বলেছিলাম বিপর্যৎ অবিলুপ্ত চৈতন্য সর্বপ্র বা নিত্য চৈতন্য সর্ব বিপর্যৎ কথার আর একটা অর্থ আছে জ্ঞানবাহ দেখুন আর এক ধরনের আত্মা হলো খুব সুন্দর চৈতন্যকে উপলব্ধি করেছেন তিনি তাহলে জ্ঞানবান তিনি বিপর্যিক বলতে যে এইটাকে উপলব্ধি করে নিয়েছেন তাহলে বিপর্যৎ ইকুয়াল টু জ্ঞানবান জ্ঞানবান ইকুয়াল টু কি যিনি নিজেকে ব্রহ্মরূপে বুঝেছেন রূপে বুঝেছে তার মানে দেখো সে নিজেকে যখন বলছেন 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 আমরা যখন আমি বলি তখন এই আমাদের এই শরীর দেহ মনেই আসে যায় স্বামীজি যখন আমি বলতেন বলতে সে হলো সেই বিরাট আমি তাহলে জ্ঞানবান বলছেন তিনি তিনি নিজেকে ব্রহ্মরূপে বোঝেছেন অতএব অতএব তাহলে কি বা অর্থাৎ এর অর্থ একটা অর্থ হলো যে ব্রহ্ম জন্মান না মরেন না আত্মা জন্মান না বা মরেন না ভগবান জন্মান না বা মরেন না তাহলে জ্ঞানীর দিক দিয়ে কি হবে অতএব জ্ঞানী বোধ করেন তার স্বরূপের জন্ম মৃত্যু নাই এইভাবে বুঝতে একটা আছে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করছেন সেইটা যে স্বরূপ উপলব্ধি করেছে সে নিজেকে মারে বুঝতে পারছেন এইভাবে বুঝতে পার ও ব্যাখ্যা করছে ওইটা আত্মা বা মরেন না বলছে ব্রহ্ম জন্মান্ন বা মরেন না তাতে আমার কি এসে গেল বলে আমার এসে গেল মানে আমার স্বরূপ হলো সেটা তার মানে আমি হলাম সেই আত্মস্বরূপ আমার জন্ম নাই মৃত্যু নাই মানে আমি তখন বিপর্ষিত আমি জ্ঞান এই সত্যটাকে আমি জেনে নি এইভাবে বুঝতে হবে নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে বুঝতে হবে তো বলছেন যে তাহলে কি বোধ করেন তার স্বরূপের তার আসল স্বরূপের তার আসল আমির জন্ম মৃত্যু নাই এইটা এখানটায় বলেছে সট বিকার বর্জিত ন নজায়তে মৃয়তে ওই যে জায়াতে অস্থি বিপরিণামতে বর্ধাতে অপক্ষিয়াতে নাশী এখন তাহলে জায়াতে আছে প্রথমে লাস্টে আছে নশ্বতী এই দুটো জিনিস বলেছে নজায়তে মিরিয়াতে মাঝখানে বাকি যে চারটা এই যে হলে বিকা। যে যেকোনো বস্তু উৎপন্ন হলে তার এই ছটা পরিণাম হয় ষট বিকার হয় জায়তে মানে জন্ম অস্থি মানে একটা কালো পরিচ্ছিন্ন অস্তিত্ব যেমন আমাদের ক্লাসটা ক্লাসের অস্তিত্ব হলো কালো পরিচ্ছিন্ন আমরা শুরু করেছি ধরুন একটা চল্লিশে এই তিনটে ম্যাক্সিমাম তিনটে কুড়ি করে কালো পরিচ্ছিন্ন অস্তিত্ব এই ক্লাস্টার এটাকে বলে ক্লাস্টার জন্ম হলো একটা চল্লিশে তার কালো একটা অস্তিত্ব আছে অস্তি বিপরিণাম হতে তার রূপান্তর হচ্ছে দেখুন আমি প্রথমে যে শব্দ বলেছিলাম আপনি প্রথমে যেমন আপনার শরীরের অবস্থা ছিল ক্লাসের অবস্থা ছিল তার রূপান্তর হয়ে গেছে রূপান্তর হয়েছে বলছেন রূপান্তর বিপরীণমতে আর কি বর্ধতে ক্লাসটা এগোচ্ছে ধীরে ধীরে এগোচ্ছে বলে বারে আমাদের শরীর ওজন বাড়ছে আর কি অপাক ক্ষয়প্রাপ্ত হচ্ছে আপনি আমাদের ক্লাসটাও ক্ষয়প্রাপ্ত হচ্ছে শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে নশী একটা ক্লাসটা শেষ হয়ে যাবে আপনার শরীরের এই রকম শেষ হয়ে যাবে আমার শরীরের শেষ হবে কাজেই জায়তে ও শট জায়তে মৃয়তে মানে বলছেন এই ব্রহ্মবস্তু আত্মবস্তু মানে আমার স্বরূপের সঠ বিকার নাইট বিকার কার আছে যার উৎপত্তি হয়েছে শরীরের মনের সঠ বিকার আছে মানে জড়বস্তুর এটা থাকবে তাহলে এই বিপর্য কথাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই অর্থ কি দাঁড়াচ্ছে আমরা এই দেখবেন এই সমস্ত জিনিসগুলো স্বামীজি পরের এক পাতাতে অনেক কথা আলোচনা করছে আমরা প্রথমে সাধারণভাবে আলোচনা করে এইটা পড়লেই আপনি বুঝতে পারবেন তাহলে কি কি জিনিস আমরা পেলাম আত্মা হলো নিত্য চৈতন্য স্বরূপ ও সর্বজ্ঞ আর কি আর হলো যে এই হলো বেদান্ত ঋষির অনুভব আর স্বামীজি বলবেন বেদান্ত ঋষিদের আরো কি তাদের ঘোষণা সমুদায় জ্ঞান ও পবিত্রতা শুদ্ধতা প্রথম থেকে এই আত্মবস্তুর মধ্যে মানে আমার মধ্যে আছে আছে আমার মধ্যে আছে সেটা কি ডিমলি অর বেটার এক্সপ্রেস তিন নম্বরে বলবেন স্বামীজি মানুষের সঙ্গে মানুষের অথবা এই ব্রহ্মাণ্ডের যে কোনো বস্তুর পার্থক্য কি প্রকারগত নয় পরিমাণগত নট ইন কাইন্ড বাট অনলিন ডিগ্রি ডিগ্রি এগুলো আমরা পরে ব্যাখ্যা করছি আর এই যে বস্তু বলছেন এই যে এই বস্তুটা বলছেন প্রত্যেকের অন্তরে অবস্থিত সেই সত্য একমাত্রই কিন্তু নিত্য নিত্যানন্দময় নিত্য শুদ্ধ নিত্যপূর্ণ ব্রহ্মবস্তু এটা পাপি পুণ্য ভালো মন্দ মানুষ পশু পাখি সর্বত্র এক প্রকার যে এই আত্মবস্তুটি বস্তুটি আর এই বস্তুটি হলো স্বয়ং জ্যোতি স্বয়ং জ্যোতি তার প্রকাশের তারতম্য প্রভেদ আর দেহমন হলো কি দেহমন হলো এর প্রকাশের একটা মিডিয়াম আমরা সংক্ষেপে বললাম এখন এইটা পরে আমরা এই অল্প সময় কিছুটা আলোচনা করি অনেকগুলো জিনিস এখন স্বামীজি আলোচনা করছেন এখন এখানটাতে আসে জম নতিকার প্রশ্নের উত্তর দিচ্ছেন মানুষের মৃত্যুর পর তাহার কি অবস্থা হয় এই আমার আলোচনা স্বামীজির থেকে লাইন বাই লাইন করে তখন আবার কিছু মানুষের কি অবস্থা হয় বিপর্ষিত বা অবিলুপ্ত চৈতন্য সর্বজ্ঞ কথাটা এখানে দেয়নি সর্বজ্ঞতা ভাষ্যতে আছে অবিলুপ্ত চৈতন্য সর্বজ্ঞ আত্মা কখনো মরেন না কখনো জন্মান না ইনি কোনো কিছু হইতে উৎপন্ন হন না ইনি অজ নিত্য পুরাণ দেহ নষ্ট হইলেও ইনি নষ্ট হন সঙ্গে সঙ্গে আর একটা মন্ত্রের কথাও স্বামীজি বলছেন এটা আমরা পরে আলোচনা করব এখন শুধু আমরা শ্রবণ করছি হন্তা যদি আহ হন্তা যদি মনে করেন আমি কাহাকেও হনন করিতে পারি অথবা হত ব্যক্তি যদি মনে করেন আমি হত হইলাম তবে উভা বিজানিত নায়াম হন্তি না হন্যতে উভয়কেই সত্য সম্বন্ধে অনভিজ্ঞ বুঝিতে হইবে এইটা স্বামীজি আবার পরে বলবে তখন আমরা আলোচনা করব আত্মা কাহাকে হত্যা করেন না অথবা নিজেও হত হন না এই দেখুন এখন স্বামীজি বলছেন এ ভয়ানক কথা দাঁড়াইলি ইংরেজিতে আছে এ এ মোস্ট ট্রিমেন্ডাস প্রপোজিশন ট্রিমেন্ডাস প্রপোজিশন বলছেন বেদান্তের এ তো একটা ভয়ানক প্রস্তাব তার ভাবনা চিন্তা ট্রিমেন্ডাস এ বলছেন এই যে কথা বলছে না এটা একটা ভয়ানক কথা আচ্ছা আমরা আমাদের নাইনটি নাইন অশুদ্ধতা পাপ পুণ্য এইসব এখন বেদান্ত সম্পূর্ণ একটা অন্য আলাদা জিনিস বলছেন বলছে এ তো ভয়ানক কথা তো এই দেখুন স্বামীজি এখন ব্যাখ্যা করছেন যে প্রথম শ্লোকে এই আত্মার বিশেষণ বিপশ্চিত শব্দটি বিশেষভাবে লক্ষ্য করো বিপর্য মানে বিপর্য তাহলে অবিলুপ্ত চৈতন্য চৈতন্যিত মানে সর্বজ্ঞ বিপর্ষিত মানে জ্ঞানবান মানে যিনি নিজেকে এই আত্মস্বরূপ ব্রহ্মস্বরূপ বলে উপলব্ধি করেছেন বিপর্ষিত শব্দটি বিশেষভাবে লক্ষ্য ক্রমশ দেখিবে বেদান্তের প্রকৃত মত এই যে মানে বেদান্তের মত মানে ঋষির অনুভব ঋষির অনুভব মানে ঋষি স্বামীজির অনুভব ঠাকুরের অনুভব বেদান্তের প্রকৃত মত এই যে সমুদয় জ্ঞান সমুদয় পবিত্রতা প্রথম হইতে এই আত্মাই দেখো এই যে ট্রিমেন্ডাস প্রপোজিশন আমাদের আমরা বলছি আমরা জ্ঞান অর্জন করতে চাই বলছে তুমি হলে জ্ঞানের ভান্ডা তোমার মধ্যে অনন্ত জ্ঞান আছে তোমার স্বরূপ হলো জ্ঞান ও স্বরূপ সমুদয় জ্ঞান সমুদয় আমি বলছি পবিত্রতা চাই মা ছিলেন পবিত্র স্বরূপিনী আমিও পবিত্রতা চাই বেদান্ত বলছেন তুমি বেসিক্যালি পবিত্র স্বরূপ পবিত্রতা যদি ধার করে আনতে হয় সেই পবিত্রতা চলে যাব হ্যাঁ এখন আমাদের সেই জ্ঞান নেই বলে নিজেদের মনটা কালার্ড হয়ে গেছে কতগুলো চিন্তাতে গাড়বে যে ওইটা আমরা ভুলে গেছি তো বলছে সমুদয় পবিত্রতা আমাদের মধ্যে প্রথম হইতেই অবস্থিত তাহলে এখন বর্তমানে আমাদের বোধ কিরকম আমরা জন্ম মৃত্যুর অধীন বেদান্ত কি বলছে না তুমি জন্ম মৃত্যুর অধীন এটার দ্বারা আমরা কি করে অ্যাপ্লাই করব মানে বেদান্ত আমাদের বলছে তুমি নিজেকে বলো আমার প্রকৃত স্বরূপের আমার স্বরূপের আমি যদি ওই শরীর গ্রহণ করেছি আমার প্রকৃত স্বরূপের জন্ম নাই মৃত্যু নাই আই ডেথলেস বার্থলেস এইটা শ্রুতি মাতা আমাদের নিজেকে অটো ছাঠি দিতে বলছে বলছে তুমি নিজেকে নিজেকে বলো তুমি এই চার হাত পা মানুষ নও তুমি জন্ম মৃত্যু রোহিত তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মা এইটা এই মুহূর্তে এটা ঠাকুরের ক্ষেত্রে যেমন সত্য স্বামীজির ক্ষেত্রে ক্ষেত্রে যেমন যেমন সত্য সত্য মায়ের ঋষিদের ক্ষেত্রে যেমন সত্য আপনার ক্ষেত্রেও সত্য আমার ক্ষেত্রেও সত্য ইট ইজ ট্রু বলছেন ঋষি বলছে না তুমি কিন্তু জন্ম মৃত্যু রোহিত আমাদের দৃঢ় সংস্কার রয়েছে কি রয়েছে দেহের উৎপত্তির সঙ্গে সঙ্গে আমার উৎপত্তি দেহের বিনাশের সঙ্গে সঙ্গে আমার বিনাশ নাশ তো শ্রুতি এই কথাটা না খন্ডন করছে খন্ডন বলছেন কি দেহের সঙ্গে যে আত্মাকে অভিন্ন বলে মনে করে সে বলছে ন অন্যতে মানে শরীরে দেহ বিনাশ হলেও তার বিনাশ হয় না তাহলে আমাদের কেন এই ধারণা বলছে তোমাদের একটা কিন্তু রয়ে গেছে তুমি আমি এই ভুল করে এই দেহের সঙ্গে আমরা করে ফেলেছি তাহলে আত্মা যে দেহ থেকে ভিন্ন আত্মা যে শর্ট বিকার বর্জিত কোন শর্ট বিকার তাকে স্পর্শ করে না শ্রুতি এই কথাটা বহু প্রকারে শোনাচ্ছে আমাদের দৃঢ় সংস্কার দূর করা শ্রুতি এইটাকে খণ্ডন করছে বলছে হে মানব তোমাদের এই ধারণা আছে যে তোমার জন্ম হয়েছে তোমার মৃত্যু হয়েছে বলছি এটা নেহাত তোমার একটা ভুল সংস্কার একটা দৃঢ় সংস্কার এইটাকে সে দৃঢ় সংস্কারটাকে ক্ষয় করার জন্য বারবার বলছে আচ্ছা কোথায় আছে সংস্কার বলি মনেতে তোমার মনেতে মনটাই হলো সূক্ষ্ম আবরণ আর এই দেহটা হলো স্থূল আবরণ তো স্বামীজি এই দেখুন এখন এখানটাতে যে এখানটাতে বলছেন যে তাহলে কি ভয়ঙ্কর কথা দাঁড়ালো যে বলছেন যে সমুদায় জ্ঞান ও পবিত্রতা প্রথম থেকেই আমাদের মধ্যে আছে মানে অনন্ত জ্ঞানের আমাদের আত্মস্বরূপ কোথাও তার বেশি প্রকাশ কোথাও তার কম প্রকাশ কম প্রকাশ কোথাও তার কম প্রকাশ এটা কি করে হচ্ছে বলছে মন হলো একটা মিডিয়াম স্ক্রিন এখনই এই স্ক্রিনে আপনি আপনি আপনার কাপড়টাকে যদি সামনে ধরেন দেখতে পাবেন না ছবি বলছে আরো পাতলা করুন পাতলা করুন এই স্ক্রিন দিয়ে আমরা এই স্ক্রিনে যা কিছু নোংরা টোংরা থাকার জন্য দেখতে পাচ্ছি আপনার যে চশমা দিয়ে দেখছেন চশমাতে কালো পড়লে দেখতে পাবেন না বলছে এই মন রূপ চশমা দিয়ে আমরা ওই জিনিসটাকে দেখছি বোঝার চেষ্টা করছি তার মানে মন হলো সূক্ষ্ম আবরণ মন হলো মিডিয়া হ্যাঁ শরীরও তার সঙ্গে যুক্ত শরীর মন বুদ্ধি সব মিলিয়ে আমরা বলছি তো কিন্তু তার পিছনে সমুদয় জ্ঞান পবিত্রতা আমাদের মধ্যে আছে কোথাও বেশি প্রকাশ কোথাও কম প্রকাশ অর্থ কি যে মনটাকে শুদ্ধ করেছে এই মা এই লোকটি তো খুবই এত কি সুন্দর একটা মন সবার জন্য চিন্তা ভাবনা করছে তার কি সুন্দর বিহেভিয়ার বুদ্ধি নেই অন্যের জন্য ফিল করছে মানে মনটা পরিষ্কার মানে তার কি তার মানে কোথাও বেশি প্রকাশ কোথাও কম প্রকাশ মাকে দেখুন বলছে ডুলে বাগদি সবার মধ্যে বলে পর কোথায় গা এসো এসো কাছে এসো দূর থেকে প্রণাম করছে আম তার মানে পর কোথায় কোথাও বেশি প্রকাশ কোথাও কম প্রকাশ বলছেন স্বামীজি কায়রোতে বললো না আহা স্বামীজি বলছে দে আর সেলিং দেয়ার বিউটি ইন এক্সচেঞ্জ অফ ফ্লেশ দে আর সেলিং দেয়ার বিউটি ইন এক্সচেঞ্জ অফ প্লেস এ কথা আমরা ওই যে স্বামীজি যখন কায়রোতে হাঁটছিলেন রাস্তাতে ম্যাকলাউড ছিল আরো কয়েকজন ছিল তখন ওই অন্য পল্লীতে চলে গেছিলেন স্বামীজি হেঁটে কিন্তু তাহলে মহিলারা এরকম বসেছিল দরজাতে তো স্বামীজি তাদের এই রকম উচ্চারণ করছে বলছে তারা বলছে দেখি তারা বলছে ইজ এ গড ম্যান ওদের এই স্প্যানিশ ভাষাতে বলেছে স্প্যানিশ ভাষাতে বলছে কাপড় দিয়ে মুখ লুকাচ্ছে আর স্বামীজির সেই কাপড় স্পর্শ বলছে হিজ এ ম্যান মানে দেখেই তাদের মধ্যে সেই বলছে ওই রকম মহিলা তাদের মধ্যে সেই ভাব জেগে উঠেছে স্বামীজি তাদের মধ্যে দেখছেন জল জল করছে প্রত্যেকের মধ্যে এই ডিফিনিটি এই আত্মবস্তু কোথাও বেশি প্রকাশ কোথাও কম প্রকাশ প্রকাশের মিডিয়ামটা কি মন শরীর মন এই মাত্র প্রধে তারপর স্বামীজি বলছেন মানুষের সহিত মানুষের অথবা এই ব্রহ্মাণ্ডের যে কোনো বস্তুর পার্থক্য প্রকারগত নয় একই জিনিস শুধু ডিগ্রি কাইন্ড আপনি আমি পশু পাখি সর সর্বভূতে সেই ব্রহ্মময় হ্যাঁ সেই ব্রহ্মময় বলছেন সেই প্রেমময় সর্বভূতে সেই প্রেমময় বলছে তাহলে কোথাও কম প্রকাশ কোথাও বেশি প্রকাশ ঠাকুর বলছে না ইতে বিদ্যাসাগরকে তোমাকে দেখতে এসে তোমার বলছে লোকে তোমাকে তোমার বিদ্যা এসের জন্য কিসের জন্য আসবে তোমার কাছে প্রকাশ বিশেষ কোথাও বেশি প্রকাশ কোথাও কম প্রকাশ সূর্যের আলো জলেতে আয়নাতে যেমন বেশি প্রকাশ মাটিতে যেমন সেই রকম প্রকাশ না ওই রকম বলছে তুমি যদি মনটাকে এরকম স্বচ্ছ পবিত্র করো সেই জন্য আমাদের সমস্ত সাধন এইটা উপলব্ধি করা মনটাকে শুদ্ধ পবিত্র করার চেষ্টা তার জন্য উপাসন উপাসন সেবা উপাসনা এই এই রাগ হিংসা দেশ হওয়া 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 বিদ্বেষ গুলো কমানো ওই মিডিয়ামটাকে আমরা শুদ্ধ পবিত্র করতে চাইছি তো মানুষের সহিত মানুষের অথবা ব্রহ্মাণ্ডের যে কোনো বস্তুর পার্থক্য প্রকারগত নয় পরিমাণগত আর সবার অন্তরে প্রত্যেকের অন্তরে অবস্থিত সত্য সেই একমাত্র অনন্ত নিত্যানন্দময় নিত্য শুদ্ধ নিত্যপূর্ণ আমরা অনন্তের অধিকারী অনন্তের অধিকারী হৃদে সিন্ধু বর্তমান বলছে অনন্তের তুমি অধিকারী নিত্য তিনি সেই আত্মা তিনি পুণ্যবান পাপি সুখী দুঃখী সুন্দর কুৎসিত মনুষ্য মনুষ্য পশু সর্বত্র এক রূপ আর তিনি কি স্বয়ং জ্যোতি আজকে তো এই প্যারাগ্রাফ হবে না আপনাদের কারো প্রশ্ন থাকলে করুন আট মিনিট তিনটে কুড়ি পর্যন্ত এই প্যারাগ্রাফ অনেক বড় আছে তাড়াতাড়ি পরে গেলে হবে না প্রশ্ন হ্যাঁ করুন বলুন অন করুন কে প্রশ্ন করছেন করুন হ্যাঁ করুন সাউন্ড আসছে না তো বললেন যে সবই ব্রহ্মময় ব্রহ্মময় তাহলে ইট পাথর বললেন নমস্কার করছেন সবই যদি ব্রহ্মময় হলো তাহলে তার মধ্যে তো চৈতন্য নেই চৈতন্য না তাহলে কি করে ব্রহ্মময় হলো মহারাজ হ্যাঁ সেইটা তো এই উপাসনার থেকে জ্ঞানময় দৃষ্টি পরে আসবে এখন তো নেতি নেতি এখন ব্রহ্মময় আমরা দেখছি না তো এখন তো ব্রহ্মবাই দেখছি না সেইটাই ঠাকুর বলছে তাহলে নেতি নেতি এটা সত্য নয় এটা নয় আমি শরীর নয় আমি মন নয় আমি বুদ্ধি নই সেইটা তো এখন ওই দৃষ্টি পেতে গেলে প্রথমে তো আমাকে নিষ্কাম কর্ম তারপর বাহ্য পূজা মানস পূজা জব ধ্যান নিষ্কাম কর্ম সততা কবিতা এইটা অবলম্বন করে ওইটা অনেক পরে আসবে আসবে ওই উপলব্ধি কিন্তু একটা কথা আস যেহেতু আমরা বলি না শিবজ্ঞানে জীব সেবা তাহলে আমি শিব দেখতে পাচ্ছি না কিন্তু আমি ঠাকুরের কথাতে আমার শ্রদ্ধা আছে আমি মানে ঠাকুরের কথা আমি সত্য বলে মানছি আমি বলছি না শিব আছে আমি সেইটা ভেবে বারবার ভেবে একে প্রণাম করছি একে সেবা করছি মানে আমি যদিও আমি দেখতে পাচ্ছি না কিন্তু ঠাকুরের কথাতে শ্রদ্ধা রেখে ওই ভাবে আমি চোখটাকে রাঙাইতে করে আমি তার সেবা করছি তাহলে কি হবে যে যার যেমন ভাব তার তেমন লাভ ভাবে না দর্শনাম তো আমি এখন দেখছি না কিন্তু আমি ওই ভাবটাকে অবলম্বন করে কাজ করে যাচ্ছি কিন্তু ঠিক ঠিক আসবে কখন যখন উপলব্ধি হবে তখন ঠিক ঠিক বিশ্বাস ঠিক ঠিক জ্ঞান ওই যে বললাম বিশ্বাস আর জ্ঞান এখন আমি এটা বিশ্বাস নিয়ে এগোচ্ছি ইট বালি ছিনবেন ঠিকই এখন আমার ওই দৃষ্টি আসেনি সেই জন্য আমার এখন কি বিশ্বাস ও না এর মধ্যে এটাও ব্রহ্ম বস্তু এটাও ব্রহ্ম বস্তু এটাও ব্রহ্ম বস্তু কিন্তু বেশি প্রকাশ কোথায় মানুষের মধ্যে হ্যাঁ ইট ইটবালির সবেই ঘটিটা ব্রহ্ম বাটিটা ব্রহ্ম কিন্তু সামনে যে যে মানুষটি বসে আছে তাকে তুমি ব্রহ্ম দেখতে পাচ্ছ না ইটবালির মধ্যে প্রথমে দেখার চেষ্টা করছো সেইটা নিজেকে বোঝাতে বোঝাতে যে এইগুলোর মধ্যে তুমি করো ওটা কিন্তু প্রথমে মানুষের সেবা করো করে করে ওই দৃষ্টি পেতেই হবে নেক্সট কোশ্চেন মানে লাস্ট কোশ্চেন वाज আপনি বললেন যে অপরিণামী আনন্দের জন্য সত্যের আভাস দরকার সত্যের আভাসের জন্য বললেন উপাসনা বা জ্ঞান দৃষ্টি সেই জ্ঞান দৃষ্টি কি করে আসে মহারাজ জ্ঞান দৃষ্টি এই তো বলা হল যে অপরিণামী আনন্দ পেতে চায় আপনি অপরিণামী আনন্দ চাইছেন অপরিণামী আনন্দ পেতে হলে সেটা বলছে এই জিনিসটা চাওয়ার জন্য আমাকে তাহলে কি করতে হবে তো ওই জ্ঞান বলছে সেইটা পেলে পাওয়ার জন্য প্রথমে নেতি নেতি করে প্রথমে এই আসক্তি ত্যাগ করতে হবে আমরা বললাম স্বামীজি বললেন ঋষি বলেছেন ত্যাগ করতে হবে তখন যখন আমরা ঠিক ঠিক একটা গ্লিমস পাবো তখন যে জিনিসটা আমরা ত্যাগ করেছিলাম তখন আমাদের নূতন দৃষ্টি ফিরে আসবে কি দৃষ্টি ফিরে আসবে জ্ঞানময় দৃষ্টি ফিরে আসবে ব্রহ্মময়ম জগৎ কিন্তু ওই দৃষ্টি পেতে গেলে ঋষি কি বলছেন ঋষি বলছেন উপাসনা দৃষ্টি দরকার বলছি প্রথমে কিছু খাটো কর্ম করো তার মানে উপাসনা দৃষ্টির জন্য চিত্ত নিষ্কাম কর্ম ভগবানকে এক হাতে ধরে সংসারের সেবা ভাব তার সঙ্গে জব ধ্যান এইগুলো করে যেতে হবে খানদানি চাষার মতো নিরস লাগলেও উইনাইন তেতো লাগা জব ধ্যান প্রথমে তেতো লাগতে পারে সকাল বেলাতে শীতকালে উঠতে তেতো লাগতে পারে সেটা কষ্ট হতে পারে কিন্তু এইটা করে যেতে হবে করে 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 লাস্টে কিন্তু সেই জন্য আপনি জিজ্ঞাসা করছেন কিভাবে হবে জ্ঞানময় দৃষ্টি তালে তার জন্য এই কিছু কর্ম করো ঠাকুর বলেছেন এইগুলো কর্ম চিত্ত হ্যাঁ কর্ম করে তো চিত্তশুদ্ধি হয় আর কর্ম মানে যেরো ভাবে করলে হবে না কর্ম করতে হবে তো সেই ভগবত আরাধনার্থ যে আমি জ্ঞান জ্ঞান ক্লাস করছি এটা কি এগুলো শ্রী রামকৃষ্ণ নমস্ত যে আমি এই করছি এই করে যদি আমার চিত্ত শুদ্ধি হয় সেই হিসাবে ভগবান গীতাতে এই কথাই তো বলেছেন যে সমস্ত কর্মই চিত্ত শুদ্ধির জন্য ঈশ্বর আরাধনাসি যত হসি যুহসি যত তপস্যসি কন্ত তৎক্রুষ মদার্পণম আমরা যেমন ক্লাসের শেষে শ্রী রামকৃষ্ণ আর নমস্ত যা কিছু ফল ভগবানের হাতে অর্পণ কর ভালো হোক মন্দ হোক না না ভগবান ভালো ফলটা আপনি জ্ঞানযোগে একটু ভালো মনে সেটা পকেটে রেখে দিলে বলে খারাপটাও তোমার পকেটেই যাবে বুঝতে পাচ্ছেন কি হ্যাঁ নেক্সট কোশ্চেন মহারাজロナ মহারাজ মহারাজ আছেন নিশ্চয়ই মহারাজ বলছি আপনি প্রথম দিকে বললেন যে একজন চোর চুরি করে যে আনন্দ পায় তার আনন্দটা আর ব্রহ্মআনন্দ একই মরা যেটা বুঝতে পারলাম না হ্যাঁ প্রথমে বললেন ওইটা কি যে বলছে বেদান্ত দুটো জিনিস প্রমাণ করছে কি প্রমাণ করছে একটা বলল যে বলল যে ব্রহ্মানন্দের সঙ্গে এই আনন্দের সঙ্গে এই যে আমাদের সামান্য অহিক সুখ ইন্দ্রিয় সুখের কোন সম্পর্ক নাই হান্ড্রেড এই ডিগ্রি অপজিট এইটা প্রথমে বললেন তারপরে বললেন বেদান্ত এটাও প্রমাণ করেছে প্রমাণ করেছে মানে তার অনুভব ঋষির প্রমাণ করেছে যে আসলে একমাত্র অপরিণামী আনন্দই জগতে আছে দ্বিতীয় প্রমাণ করছে বলছে জগতে ওই একমাত্র আনন্দই আছে তাহলে তো বেশ আমি এখন তো আছি বলে হ্যাঁ হ্যাঁ আছো তুমি সামান্য একটু ঝিলিক পাচ্ছ কিভাবে রসগোল্লা খেয়ে একটু পাচ্ছ এক রসগোল্লা খেয়ে যে শু করছে গরমের সময় আপনার কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু শু করছে ইলিশ মাছ খেয়ে শু করছে আপনার ফুচকা খেয়ে এসুক হচ্ছে বলছে ওই ব্রহ্মানন্দের সব আনন্দই ওই আনন্দের সামান্য তো এখন আপনার মনে একটা ধারণা হ্যাঁ আচ্ছা এইগুলো সব ব্রহ্মানন্দ কিন্তু ব্রহ্মানন্দ তো অপরিণামী এটা তো পরিণাম আমি ব্রহ্মানন্দ চাই যে অপরিণামী আনন্দ চাই এটা তখন আপনি কি করলেন ও তখন ঋষি বলছে দেখো তুমি যদি অপরিণামী আনন্দ ব্রহ্মানন্দ অনন্ত আনন্দ চাও তাহলে এই যে ক্ষুদ্র ফুচকা খেয়ে যে আনন্দ পেলে তার তোমার যে আসক্তি তোমার ভালো ড্রেসের প্রতি আসক্তি তোমার টাকার প্রতি যে আসক্তি তোমার মোবাইলের প্রতি আসক্তি তোমার হোয়াটসঅ্যাপে আসক্তি তোমার ঘুমাতে আসক্তি তোমার ধন দৌলতে আসক্তি তোমার সিনেমা দেখাতে আসক্তি বলছি এই আসক্তিগুলো কমা এইগুলোতে প্রত্যেকটাই তুমি তুমি একটু সুখ পাচ্ছ বলে চাইছো ওদিকে অনন্ত তার মানে আনন্দ সেই একটাই আছে এইগুলোতে ঠিকরে ঠিকরে তিনি থাকার জন্য একটু ঠিক ঠিকরে আনন্দ আমরা পাচ্ছি এখন কারো মনে যদি আসে যে আমি ওইটা পেতে চাই সে আনন্দ এই মুহূর্তে আমাদের মধ্যে আছে সেইটাকে পাওয়ার জন্য এইগুলোকে ত্যাগ করলে ওইটা পাওয়া যাবে কিন্তু বর্তমানেও বলছেন বেদান্ত তিনি একমাত্র আছেন তিনি না থাকলে আপনার যে কোনো বস্তু খাদ্য বস্তু খেয়েও আনন্দ হতে পারে না কোনো জিনিস দেখেও আনন্দ হতে পারে না কোনো জিনিস শুনেও আনন্দ হতে পারে না তিনি থাকাতে ওই মেকানিজমটা এমন এই সামান্য সামান্য আনন্দ আমরা পাচ্ছি এটার দ্বারা দেখাচ্ছে আনন্দ আমাদের স্বরূপ মতো এইটা বলছে এই আমার স্বরূপকে বাদ দিয়ে এককে বাদ দিয়ে আপনার জ্ঞান যোগ ক্লাস হতে পারে না এককে বাদ দিয়ে আপনার প্রশ্ন জিজ্ঞাসা হতে পারে না এককে বাদ দিয়ে আপনার বাড়ি যাওয়া হতে পারে না এককে বাদ দিয়ে আপনার আপনার মানে স্বরূপকে বাদ দিয়ে আপনার হতে পারে না তার মানে কি বলছে ওই এক অপরিণামী আনন্দ এক মানে আপনি আছেন আমার স্বরূপ আছে তারপর আমার জ্ঞান যোগ ক্লাস আছে তারপর আমার প্রশ্ন আছে তারপর আমার খাওয়া দাওয়া আছে তার মানে তিনি আছেন এইগুলো তারপরে আছি এখন বলছেন আমি ওই একটাকে বুঝুন বুঝতে চাই ওই যে বলছে তুমি কি কালার চাইছো হলুদ হলুদ দিচ্ছি সবুজ সবুজ দিচ্ছি বলছে তুমি যে রঙের আগেছো আমি ওই রংটা চাই ঠাকুর ও বসে আছে বলছে ওই রংটা আমার সব বলছে ওইটা থেকেই সব রং হবে ওইটা থেকেই সব সুখগুলো আসবে তাহলে কেউ যদি এরকম এক ধরনের মানুষ ক্যাটাগরি আপনারা যে আমি ওইটা চাই আসলে আছে কি একমাত্র বেদান্ত এটা দেখাচ্ছে এইটা আমাদের সর্বভূত সব এই মুহূর্তে আপনি এখন ব্যাগ টাচ্ছেন কিন্তু ব্যাগ উঠানোর মূলে আছেন কিন্তু উনি হ্যাঁ আর কোনো প্রশ্ন ব্যাস আজকে তাহলে এখানেই শেষ করছি এ তো অনেক এই এক বেদান্ত এক কথা কত ভাবে আমাদের সাধারণ মানুষকে বোঝাচ্ছে আজকে এই পর্যন্ত ॐ वोर्णमदपोर्णमिदं पोर्ण ऊंर्णमुदक्षते ऊंस्य पौर्णमदाय र्णमेवां पशिष्यते ॐ तेषां ते श्याममन्तेः ओ तत्सत् श्री राम कृष्णा